বিসমিল্লাহি রহমানি রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আজগবি দুস্থ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 2016 সালের 16, 17, 18 ও 19 অক্টোবর দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের চতুর্থ দিন প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কোরআন মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী সাতক্ষীরা। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033, মোবাইল 01712064033। সম্মানিত সুশিক্ষিত সুযোগ্য সভাপতি মাওলানা আলাউদ্দিন সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আমার ডান পাশে বসা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র, কোরআনের সমাজ প্রতিষ্ঠা আন্দোলনের এক নির্ভীক সৈনিক, দেশ বরণ্য আলেমে লীগ বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম মোহতারাম আলহাজ মাওলানা আমিরুল ইসলাম বেরালি সাহেব, যার ছাত্র হতে পারলে, শিষ্য হতে পারলে আমার জীবন ধন্য হতো, আমার কিসমত খুলে যেত। সকলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান, যার অশেষ করুণায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে আজকে এই আজকের বিশ্ব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে তাফসীর মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত করেছেন, সেজন্য সে মহান মাবুদ আল্লাহ সুবহানাহু তাআলা শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং প্রাণ খুলে জবান খুলে নবীর প্রেমে মাত দেওয়া হয়ে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ, আরেকবার বলে উঠি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার অগ্রদূত, মুক্তির দিশারি, আলোক দিশারি, যুদাহের নবী, বিশ্ব নবী, আখেরি নবী, নবীদের মধ্যে নবী, নবীদের মধ্যে সভাপতি, মুসলিম মিল্লাতের একমাত্র অবিশ্বর নেতা, মুসলিম মিল্লাতের সম্মানিত ও সুযোগ্য অভিভাবক, জাতির শ্রেষ্ঠ সন্তান, যাকে আল্লাহ পাক 2000 বছর আগে মক্কার মরুপ্রান্তরে নির্যাতিত, নিপীড়িত, নিষ্কৃষিত জাহিলি সমাজে মুজলুম মানুষের মুক্তির জন্য প্রেরণ করেন, সেজন্য সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহির প্রতি শত কোটি দুরূদ ও তাসলিম বর্ষিত হোক। সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা এসছেন আজকে আজকে এই যে মহতী ওজন আয়োজন, তাদের জন্য আয়োজন, সম্মানিত শ্রোতা মন্ডলী, আপনারা এসছেন একটা কিতাবের আলোচনা শুনতে। আমাদের যতগুলো কিতাব আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব সবচেয়ে মহাগ্রন্থ আল কোরআন। তো আমরা আমাদের মানব জীবনে মুসলমান ধর্মে যতগুলো ফরজ কাজ আছে, যেমন ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, এগুলো অ্যাকচুয়ালি ফরজ কাজ এবং সওয়াব কাজ, তার থেকে সবচেয়ে ফরজ কাজ এবং সবের কাজ হচ্ছে কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা। অবশ্যই আমরা কোরআনের জ্ঞান অর্জন করব এবং কোরআনের জ্ঞান আল্লাহ আমাদেরকে চলার জন্য আমাদের একটা নীতিমালা দিয়েছেন, সেই নীতিমালা ভিত্তি হচ্ছে কর্মদর্শক হচ্ছে আল কোরআন। আমরা যেন অবশ্যই আল কোরআনের নির্দেশগুলো মেনে চলতে পারি এবং আল কোরআন যে সমাজ রাষ্ট্র গড়ে তুলতে পারি এবং আল কোরআনের মধ্যে যে বিশ্ব মানবকীর কথা বলা হয়েছে তিনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আদর্শগুলো আমরা অনুকরণ অনুসরণ
এবং তার তরিকা অনুযায়ী চলতে পারি আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দেন আমরা সকলেই বলি আল্লাহু আমিন সম্মানিত উপস্থিতি আজকের এই তাফসীর মাহফিলের দ্বিতীয় বার্ষিকী আপনারা জানেন আমরা গত বছর শুরু করেছিলাম আমি গতবার এই মাইকের সামনে বলেছিলাম যে আপনারা যদি আমার পাশে থাকে আপনারা যদি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেন যে তাফসীর মাহফিলটি একটি চাপাই নওয়াবগঞ্জ যে ঐতিহাসিক তাফসীর মাহফিল হিসাবে পরিণত হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন তার পরিচয় আগামীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ দেখবেন শুধু চাপাই নওয়াবগঞ্জ নয় বাংলাদেশের মধ্যে আজ কবি একটি ঐতিহাসিক তাফসীর মাহফিল হিসাবে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ পাশাপাশি বিশ্বের দরবারেও আজ যদি সুস্থ কল্যাণ ট্রাস্ট হিসাবে পরিচিত হবে সে সুব্যবস্থা ইনশাআল্লাহ আগামীতে করব আপনারা যদি আমার জন্য একটু সাহায্য সহযোগিতা করেন আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আমাকে যারা সাহায্য করেছে স্ক্রিন কেয়ার কমিটি সাধারণ সম্পাদক সভাপতি সকল সদস্য জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ আজকে সুস্থ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাশাপাশি কলেজের সম্মানিত শিক্ষকদের কাছে যথেষ্ট পরিমাণে আমাকে সম্মানজনক আমাকে দিয়েছেন পাশাপাশি সেভেন স্টার ব্রিক্স মালিক বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আবু তালেব সাহেব আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন পাশাপাশি শ্যামপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান নুরুল হুদাও আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন পাশাপাশি সোনালি ব্রিক্স মান্নার আব্দুল মান্নার বাপু তিনিও আমাকে সহযোগিতা করেছেন পাশাপাশি সদাশিবপুর টিকস গ্রামের হয়তো ছিলেন এখন হয়তো কাঁচা কলা বাড়িতে বাড়ি করেছেন নজরুল হক আমার মামা তিনি তার বাপমায়ের জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন পাশাপাশি এই তাফসীর মাহফিলটা যাতে প্রশাসনিক ভাবে কোনো সমস্যা না হয় আইনগত দিক দিয়ে যেন সৃষ্টি না হয় যেন সাহায্য করেছেন ওনার জন্য দোয়া করবেন ওনার বাপমার জন্য দোয়া দিয়েছেন পাশাপাশি সোনা মসজিদ স্থল বন্দরে সিএনএফ এর সম্মানিত সভাপতি হারুনা রশিদ আমাকে যথেষ্ট ভাবে সহযোগিতা করেছেন তারা দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তারা যাতে তাদের হাত দাস করে এবং তাফসীর মাহফিলটিকে বলেছেন যে আগামীতে এই তাফসীর মাহফিলটিকে যত প্রকারের বেগমান হওয়ার জন্য যা যা করা দরকার তিনি আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আমাকে কথা দিয়েছেন সুতরাং বেশি কথা বলবো না আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ যে দুষ্ট কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত চার দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবস অধ্যাপক তাফসীরুল কোরআন মাহফিলে এখন আপনাদের সম্মুখে মূল্যবান তাফসীর পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মবিন হৃদয় হৃদয় স্পন্দন মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ মহতারামকে মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا
منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله الله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তমাম জাহান নবীর পরে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আলহামদুলিল্লাহ অধ্যক্ষ ঐতিহ্যবাহী চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আজগবি দুস্থ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যক্ষ সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দিন জনাব মুহতারাম মাওলানা আলাউদ্দিন সাহেব, আল্লাহ পাক তার হায়াতে তাইয়েবা কবুল করুন। আজকের মাহফিলের মঞ্চে বসা এ মাহফিল আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা তরুণ সমাজসেবক আপনাদের জনপ্রিয় জননন্দিত জননেতা আল কোরআনের মাহফিলের জন্য নিবেদিত প্রাণ নির্ভীক আমাদের প্রাণ প্রিয় ভাই জনাব মোহতারাম কামরুল হাসান মবিন মিয়া, আল্লাহ পাক তার চিন্তা চেতনা কোরআনুল করিম প্রচার প্রসারে খেদমতের উচ্চ আশাকে কবুল করুন। মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা আছেন পার্শ্ববর্তী ডিগ্রি কলেজের সুযোগ্য প্রিন্সিপাল জনাব মোহতারাম ফারুক আহমেদ সাহেব, মঞ্চে বসা আছেন কাঞ্চার জামে মসজিদ সম্মানিত খতিব ইমাম বিশিষ্ট আলেমদ্দিন হাফিজ কোরআন জনাব মোহতারাম মাওলানা আব্দুল মমিন সাহেব, মঞ্চে বসা অত্র এলাকার গণ্যমান্য বিশিষ্ট সুধীজন ওলামায়ে হাজরাত, বক্তব্য রেখে মঞ্চকে যারা ধন্য করেছেন সকল ওলামায়ে দীন, উপস্থিত সুধীমণ্ডলী, যুবক ভাইরা, ছোট কচি কাচারা, কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দায় থাকা মা ও ভগ্নীরা, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যিনি একান্ত মেহরবানি করে একটি বছর পরে আবারও আপনাদের সাথে এই জান্নাতি পরিবেশে কোরআনের এই বাগানে মনোমুগ্ধকর এই পরিবেশে আল্লাহর কালাম শোনার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি না ভেজা খুশি হয়ে কণ্ঠ উজাড় করে আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শাহে মদিনায় দরুদ এবং সালাম পেশ করি, যাকে আল্লাহ পাক তাম পৃথিবীর পথহারা দিশেহারা অসহায় নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত বঞ্চিত নিগৃহীত মজলুম মানবতার মুক্তি ও কল্যাণের জন্য প্রেরণ করেছিলেন প্রায় 1500 বছর পূর্বে মক্কার বড় প্রান্তরে, এসেছিলেন ঘুরে ধরায় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সমাজ হিসেবে চিহ্নিত যুগ হিসাবে চিত্রায়িত আইয়ামে জাহিলিয়াতে, ছিল না নিয়ম কানুন নীতিমালা, ছিল অন্যায় অত্যাচার কানায় কানায় ভরা। সেই জাহিলি সমাজে এসে তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা সাধনা করে আল কোরআনের সুয়াদি আলী আহমদ আকন্দ মাতৃভূমি একটি সোনার সমাজ আজহারুল ইসলাম রানী কোরআনের সমাজ, কিন্তু তার জন্য ধরেছিল বিশ্বনবীর দানদান মোবারক 01712 ধরেছিল বিশ্বনবীর পবিত্র দেহের রক্ত, মোবাইল 01712 সহ অসংখ্য তরুতাজা জীবন, এসব কিছুর বিনিময়ে আল ইসলামকে কামত পর্যন্ত আগত মানবতার মুক্তি ও কল্যাণের জন্য প্রতিষ্ঠিত করে তিনি ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। মাত্র 5 দিন আগে আমি সে রসুলের রওজা মোবারকে আখেরি সালাম দিয়ে বিদায় নিয়ে বাংলার বুকে চলে এসেছি। আজকের আপনাদেরকে সাথে নিয়ে সবাই মিলে সে নবীর রওজা মোবারকে একটু প্রাণ উজাড় করে কণ্ঠ উচ্চ করে সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা গত 3 দিন ধরে মহাগ্রন্থ আল কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির আলোচনা শুনেছেন। বাংলাদেশের প্রথিত যশা দেশ বরণ্য তাফসির কারক যারা তারা কথা বলেছেন, বিশেষ করে গতকাল কথা বলেছেন জাতীয় উপজাতির পরিষদের সম্মানিত মহাসচিব, সারা দেশে যার কোরআনের কণ্ঠে মানুষ পাগল পারা, অত্যন্ত দার্শনিক যুক্তিবাদী আলোচক
সুললিত আলোচক যারা মহতারাম আমার প্রিয় বন্ধু অধ্যাপক নুরুল আমিন ভাই কথা বলেছেন এবং সেই তরুণ প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র জনাব মহতারাম মাওলানা আমির হামজা কথা বলেছেন বাংলাদেশের সকলের কাছে প্রিয় কণ্ঠ সুললিত কণ্ঠ জনাব মহতারাম মাওলানা আব্দুল্লাহ আল আমিন সহ আরও অনেক ওলামায়ে হাজরাত কোরআনে অনেক আলোচনা আপনারা শুনেছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এভাবে কোরআনে আলোচনা শোনার একটি সুন্দর আওয়াজ সিলসিলা জারি আছে কি বলেন আছে না নাই স্বাধীনতার পর থেকে এই জমিনে প্রতিটি জনপদে রাইসুল মুফাসসিরিন সুলতানুল মুফাসসিরিন পৃথিবীর কোটি কোটি মুসলিম জনতার প্রাণের স্পন্দন যার কণ্ঠের তাফসির শুনে একদিকে যেমন চোখের পানি ঝরে কণ্ঠ দিয়ে তাকবীরের স্লোগান আসে পাশাপাশি হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন আমি স্মরণ করি এ সময় তার কথা তিনি সহ এ বাংলার জমিনে অসংখ্য ওলামায়ে হযরত কোরআনের কথা অলিতে গলিতে ছড়িয়ে দিয়েছেন আমরা কোরআন শুনতে অভ্যস্ত কোরআন জানতে অভ্যস্ত কিন্তু একটি কথা আমার আমরা মানতে অভ্যস্ত হতে পারছি কিনা কোরআন তেলাওয়াত হয় প্রতিনিয়ত মসজিদে মক্তবে খানকায় ওরসে মাহফিলে কিন্তু কোরআনের অন্তর্নিহিত ভাব সার নির্যাস গ্রহণ করে তা মানার মানসিকতা কতটুকু তৈরি হলো এটা দেখার বিষয় আজকের এই মঞ্চে বসে আমি যখন এখানে বসছি তাফসির মাহফিলের পোস্টার হ্যান্ডবিল দেখছি কোরআন সামনে আছে অনেক চিন্তিত আমি আমি বড় শঙ্কিত খুবই আতঙ্কিত মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত টেনশনে আছি কী আলোচনা করব ভাই কোরআন যা চায় কোরআন যা আমার কাছে দাবি করে সে কথা যদি উচ্চ কণ্ঠে বলতে না পারি এ তাফসির করে আমার কী হবে ফায়দা আমি জানি না প্রিয় বন্ধুরা আজ অনেক ব্যথাতুর হৃদয় নিয়ে এখানে বসে আছি আপনাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় তরুণ নেতা আমার মবিন ভাই তার কথা শুনে আমি একটু আশান্বিত তার কথাগুলো খুব ভালো লাগছে কি বলেন ঠিক না এখন যে কারণে আমি চিন্তিত একটু না বললেই নয় কোরআন কি চায় কোরআন আপনার আমার কাছে কি দাবি করে তেলাওয়াত শুনলে অক্ষরে অক্ষরে দশ নাকি কিন্তু না মানলে আমি কোরআন শুনলাম আসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়া হুবা চোর পুরুষ চোর নারী চুরি করলো হাত কেটে দাও এটা কার কথা শুনলাম পড়লাম অক্ষর অক্ষরে দশ নাকি হলো মানলাম না এখন কি হলো চিসিং ফাক ঠিক না ভাই ঠিক এ বিপদে আমরা আছি কি না ভাই তার চেয়েও বিপদে আমরা কোরআনুল কারীম আমাকে কোন নেতা বা কেউ মানুষ দুশ্চিন্তায় ফেরেনি কোরআন আমাকে দুশ্চিন্তায় ফেলেছে দুটি আয়াত আমাকে কষ্ট দিচ্ছে আমি একটু না বলে মনটাকে স্বস্তি ফিরে পাবো না মনে একটু শোনাই আপনাদেরকে সূরা আল বাকারার দুটি আয়াত দেখুন আল্লাহ পাক কি বলছেন 159 নম্বর আয়াতে কারিমে কারণ আমি মনে করি যে আলেমরা মঞ্চে বসবেন কথা বলবেন মসজিদের মেম্বারে বসবেন তাদেরকে স্মরণ রাখতে হবে আয়াতগুলা কারণ এক পা জান্নাতের দরজায় আর এক পা জাহান্নামের দরজায় সঠিক কথা বললে জান্নাতে উল্টা পাল্টা বললে একেবারে ডাইরেক্ট সোজা জাহান্নাম ঠিক না এ পাশে পাশের মাঝখানে কোনো মাজা ভাঙ্গা পথ নাই ব্যালেন্স পথ নাই সোজা রাস্তা আল্লাহ কি বলছেন দেখুন সূরা আল বাকারা 159 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِن بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ وَيَلْعَنُهُمُ
আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যারা গোপন করে আমি আল্লাহ যা নাজিল করেছি এই কিতাবে মানুষের জন্য বাইয়ান্নাহু লিন্নাস সুস্পষ্ট বিধিমালা বর্ণনা করার পরে জানার পরে এই কতগুলো যারা গোপন করে ওরা এমন সব ওলামায়ে হাজরাত যাদের উপর সরাসরি আল্লাহর লানত অভিশাপ কার অভিশাপ শুধু তাই না আল্লাহ বলেন ওয়াইল আনহুমুল লাইনুন আল্লাহর অভিশাপ শুধু নয় এই জমিনের মাটি পানি বাতাস গাছপালা তরুলতা জীব জানোয়ার পিপিলিখা যারা আছে সবাই ওই নেতাদের আলেমদের উপরে অভিশাপ বর্ষণ করে ওদের লানত বর্ষিত হয় আমার ভাইরা এখন যারা আলেম সমাজ মুফাসসিরিন ইকরাম বসবেন তাদের ভাবতে হবে আল্লাহর লানত যে মাটির উপরে দাঁড়িয়ে কথা বলি মাটির লানত যে আকাশের নিচে বসে কথা বলি আকাশের লানত যে চাঁদের আলোয় বসে কথা বলি চাঁদের লানত ছোট্ট ছোট পোকাগুলো ঘুরে ঘুরে বেড়ায় এরাও দেয় লানত কোরআনে হক কথা বলতেই হবে ঠিক কিনা আল্লাহর লানত কুলানো যাবে আবার আরেকটি আয়াতে আল্লাহ বলছেন ডাইরেক্ট ঠিকানা কোনো ইনডাইরেক্ট নাই এবার সরাসরি আল্লাহ বলে দিচ্ছেন أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم ولهم عذاب أليم কথাকার আল্লাহ বলেন নিশ্চয় যারা গোপন করলো আল্লাহ তার কিতাবে যা নাজিল করেছেন অবতীর্ণ করেছেন এই কথাগুলো নীতিগুলো আইনগুলো গোপন করলো এবং এর বিনিময়ে দুনিয়ার সামান্য কিছু তুচ্ছ উপভোগ করলো কিছু স্বার্থ উদ্ধার করলো আল্লাহ পাক বলেন ওরা এই বিনিময়ে যা কিছু গ্রহণ করেছে ভক্ষণ করেছে তা জাহান্নামের আগুন ছাড়া কিছুই তার পেটের মধ্যে পড়ে নাই কিয়ামতের কঠিন মুসিবতের দিন ওই আলেমদের সঙ্গে আল্লাহ পাক কোনো কথা বলবেন না ওয়ালা ইউজাক্কিহিম আল্লাহ তাদের কোনো পবিত্র করবেন না ওরা হবে নাপাক অপবিত্র ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক সবচেয়ে নিকৃষ্ট আযাব প্রস্তুত হয়ে আছে সবচেয়ে কঠিন নিকৃষ্ট আযাব তাদের জন্য বন্ধুরা এখন আমার একটা চিন্তা আমার আমি যদি কোরআন করিম থেকে কথা বলি সঠিক কথা বলে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হই আমার সাথে আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন রাজি আছেন এবার যদি আমি গা বাসাইয়া সঠিক কথা না বলে উল্টাপাল্টা কথা বলে যাই জাহান্নামে যাই তখন কি আপনারা রাজি আছেন জাহান্নামে যাইতে আমার সাথে কেউ রাজি আছেন কেউ রাজি নেই দেখছেন আমি কেন রিক্স নিয়ে তাহলে উল্টাপাল্টা কথা বলতে যাব ভাই ঠিক না ব্যাঠি আমি কোরআনে হক কথা না বলে কোরআন যা চায় কোরআনের সমাজ বিনির্মাণের কথা না বলে অন্য কথা বলে আমি কেন জাহান্নামের টিকিট কিনব প্রিয় বন্ধুরা তাহলে আসুন আমরা কোরআনের সহি কথা শুনি এই জমিনের স্বাধীনতার পর বাংলার জমিনে প্রায় ৪৫টি বছর কেটে গেল ৪৬ বছর কেটে গেল লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল শুনেছি লক্ষ লক্ষ মসজিদে প্রতি সপ্তাহে সপ্তাহে জুমার খুতবা শুনি আলেম সমাজ কথা বলছেন হে দুনিয়ার মানুষেরা মুসলমানরা ভালো কাজ করো খারাপ কাজ করো না ঠিক না বেঠিক কিন্তু ভালো কাজের চেয়ে খারাপ কাজ হচ্ছে বেশি না কম তাহলে আমাদের কথা মানার লোক কম না বেশি কম মানতে চায় না
বন্ধুরে এই পরিবেশে এতদিন ধরে কোরআন শুনলাম, যদি জিজ্ঞাসা করা হয় কোরআনকে আল্লাহ পাক কেন দিলেন, কোরআন কি তাও বলতে পারবে না। কোরআন যে কি একথা মুসলমান বলতে পারবে না। বন্ধুরা আবার কোরআন তো শুধু তেলাওয়াতের কিতাব নয়, কবিতার নয়, গদ্য নয়, পদ্য নয়, প্রবন্ধ নয়, নাটক উপন্যাস নয়, কোরআন কি আল্লাহ কেন দিয়েছে। জান্নাত থেকে আল্লাহ আদম আর হাওয়াকে যখন দুনিয়ায় পাঠান তখন বলে দিলেন কুন্নাখবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা আল বাকারার 38 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বললেন যাও তোমরা সবাই নেমে যাও, তোমাদের কাছে যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েতনামা যাবে, সংবিধান যাবে, যেই ব্যক্তি আমার সংবিধান কনস্টিটিউশন মেনে চলবে তার ভয় নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ, যুগে যুগে আল্লাহ সংবিধান পাঠিয়েছেন। আখরি জামানায় নবী বিশ্ব নবীর কাছে আল্লাহ সেই পুরাপুরি কমপ্লিট কোড অফ লাইফ দিয়া বলে দিলেন শাকুরু রমাদান আল্লাযী ফিহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন রমজান মাসে কোরআন নাজিল করা হলো, এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানব জাতির সংবিধান। কোরআন কি জোরে বলেন, কি সবাই বলেন না সংবিধান? আচ্ছা সংবিধান থাকে কোথায়? মসজিদে, মক্তবে, খানকা শরীফে কোথায় থাকবে? জোরে করেন না কোথায়? কিছু লোক মনে মনে এভাবে হুজুর তো রাজনীতি হইয়া গেল। সংবিধান কোথায় থাকবে, ঠিক না বেঠিক? তাহলে কোরআন কোথায় থাকার কথা? আরো জোরে বলেন কোথায় আছে? আল্লাহর নামটুকু ছিল তাও কেটা সাইডা বাদ দিয়ে দিল, ঠিক না বে ঠিক? ও বন্ধুরে আল্লাহর নাম নেবানা বরকত শূন্য হবে, গোটা জাতি আল্লাহর গজবের শিকার হবে, ঠিক না বে ঠিক? ছোটবেলায় যখন ক্লাস 6-7 পড়ি আরবি সাহিত্যে একটা গল্প পড়েছিলাম, একটা লোক বাজারে যাচ্ছে গাধা কেনার জন্য, গল্পের নাম ইনশাআল্লাহ তাআলা, বাজারে যাচ্ছে গাধা কেনার জন্য, পথে বন্ধুর সঙ্গে দেখা, বন্ধু বলছে যাচ্ছ কোথায়? বলছে গাধা কিনতে যাচ্ছে। বন্ধু বলল দেখো তুমি বলো গাধা কিনতে যাচ্ছি ইনশাআল্লাহ, তাহলে তার মানে টাকা আমার পকেটে, গাধা আছে বাজারে, এর মাঝখানে ইনশাআল্লাহর ফাংশন কি? টাকা পকেটে, গাধা বাজারে, মাঝখানে আবার ইনশাল্লাহর কাম কি? বলে ঠিক আছে বন্ধু তোমার সাথে আর তর্ক করবো না, যাও চলে যাও। চলে গেল বাজারে, দেখি শুনি একটা ভালো সুন্দর গাধা পছন্দ হয়েছে, দাম দস্তর সব ঠিক হয়েছে, এখন গাধাওয়ালাকে টাকা দিতে হবে, পকেটে হাত দিয়ে দেখি পকেট খালি, সিসিং ফাঁক। ওই সমস্ত বাজারে কিছু বন্ধু থাকে পরের পকেটের পয়সা নিয়ে নিজের পকেটে রাখে, এদের বলে কি? পকেট মার। পকেট খালি, টাকা নাই, খুঁজে খুঁজে পেরেশান, শরীর ঘামতে শুরু করেছে, এদিকে গাধাওয়ালা বলে ভাই যান টাকা দেন, টাকা দেন, কয় সর্বনাশ হয়েছে, কি হয়েছে? বলে আমার পকেট মারে টাকা খালি ঘুরে দিছে। তারপর বলে বন্ধু আমার গাধা কেনা হবে না ইনশাআল্লাহ। আমার পকেট মার হয়ে গেছে ইনশাআল্লাহ, আমি বাড়ি যাইতেছি ইনশাআল্লাহ। কি বলেন বন্ধুরা? আমার আল্লাহর নাম নিলে পরে মুসলমান পচতে পারে না, ঘর থেকে বের হবেন তাও আল্লাহর নাম নিয়ে বের হতে হবে, ঠিক না বেঠিক? খাওয়া শুরু করবেন বলতে হবে বিসমিল্লাহ, ঠিক না বেঠিক? আবার খাওয়া শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ, নাকি?
আল্লাহর নাম মুখে থাকবে, বই লিখবেন তাও প্রথমে থাকবে বিসমিল্লাহ, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যদি আপনি সেই বিসমিল্লাহ অপছন্দ করে কাইটা সাইটা বাদ দিয়া দেন, মুসলমানের কলিজায়, মুসলমানের হাতে, মুসলমানের কলমে, মুসলমানের প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ থাকতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই আল্লাহর নাম যারা কলিজায় সহ্য করতে পায় না, কেটে ছেড়ে বাদ দেয়, মুসলমান দাবি করে অধিকার তাকে থাকতে পারে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার প্রিয় হাজেরিন, আমি যে কথা বলছিলাম, কোরআন কেন নাজিল হয়েছে, কোরআনুল কারীম কোন পুঁথি কিতাব নয়, ভুল বুঝলে হবে না। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষায় তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এ কথাগুলা আমার কথা নয়, কোন মানুষের কথা নয়, কোন ব্যক্তির কথা নয়, সরাসরি কার কথা? তিনি বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলছেন, দেখো আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি নবীর উপরে, কাজ হলো কিতাবে দিয়া লিতাহকুমা বাইনাল নাস, মানুষের মাঝে সমস্ত বিচার ফয়সালা হবে কোরআন দিয়া। বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে বলেছেন হুবহু সেই নিয়মে সমস্ত বিচার ফয়সালা হতে হবে, আইন আদালত চলতে হবে, পার্লামেন্ট চলতে হবে। কথা কার? আমার কথা? আমার পরে রাগ করবেন? রাগ করলে কি হবে জানেন? সেটাও আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ঠিক কিনা কর? যারা এই কিতাব দিয়া আল্লাহর আইন দিয়ে সমাজ, রাষ্ট্র, দেশ ও জাতির মাঝে এই বিচারে ফয়সলা করবে না, তারা কি ফতোয়া কার? রাগ করলে কার পরে করবেন? আমার পরে ঘুরে লাভ আছে? আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 68 নম্বর আয়াতে কারিমে বললেন, শুনেন, তার পরিষ্কার ভাষায় তিনি বলে দিলেন, বান্দা শুনে নাও, কোরআন করিম কি যদি তোমরা জায়গায় না বসাও কি পরিণতি হবে? কুল্লিয়া আকনাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমু তাওরাত ওয়াল ইনজিল ওয়ামা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলছেন, দেখো তুমলাস তুম আলা শাইইন, তোমরা কিছুই না, তোমরা একেবারে জিরো, ঈমান আমল জিরো হয়ে যাবে যদি নাকি হাত্তা তোকে এমন প্রতিষ্ঠা না করো, কায়েম না করো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা তাওরাত ইনজিল ওমা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, তোমাদের কাছে আল্লাহ যা নাজিল করছে সেই কিতাব যদি তোমরা কায়েম না করো, প্রতিষ্ঠা না করো, দেশে জারি না করো, তোমাদের ঈমান বলতে কিছুই থাকলো না। কার কথা? আয়াত নম্বর বলে জানিয়ে দিলাম। বন্ধুরা, আজকে দেখুন, আমরা শান্তির জন্য পাগল পড়া, সবাই শান্তি চায়, সাধারণ জনগণ শান্তি চায়, আবার ক্ষমতায় যারা আছে তারাও জনগণকে শান্তি দিতে চায়, ঠিক না বেটি? সবার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু মানব যেন ভালো থাকে। এই দেশটাকে আমরা স্বাধীন করেছি 1947-এর প্রথম ব্রিটিশেরই কাছ থেকে শাসন করা, কি বলেন, ঠিক আছে না? অনেক কষ্ট করে দীর্ঘদিন 200 বছর ধরে ইংরেজ শাসনে অতিষ্ঠ হয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন করা হলো।
তারপরেও দেখি আবার পাকিস্তানিরা শোষণ করে, হানাদার বাহিনী তাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী 9 মাসের যুদ্ধে সংগ্রামে অনেক জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, অনেক কিছুরই বিনিময়ে এই ভূখণ্ড স্বাধীন করা হলো। মনে আশা ছিল সুখে থাকব, শান্তিতে থাকব, ভালো থাকব। 46টি বছর পার হয়ে গেল, ক্ষমতার পালা বদল অনেক হলো, কিন্তু মানুষের কাছে প্রশ্ন করলে সুখ শান্তি আছে কতটুকুন, মানুষরা কি মন্তব্য করে? আপনারা ভালো আছেন, শান্তিতে আছেন, সুখে আছেন? আচ্ছা, বাংলাদেশে কি চুরি আছে? আছে, আগের চেয়ে কম না বেশি? দেশের মূল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কয়েকশো আটশো কোটি টাকা হাওয়া হয়ে গেল, 13 হয়ে গেল, চোর আছে না নাই? আচ্ছা, এরকম চুরি, পুকুর চুরি একের পর এক আছে না নাই? বন্ধুরা আমার, চুরি তাহলে বন্ধ, অফিসে যাবেন ঘুষ ছাড়া ফাইল নড়ে না, ঠিক না বেঠিক? এমনকি বাংলাদেশের হজ অফিস, হজ অফিস, হজের মত পবিত্র কাজ বিনা ঘুষে একটা ফাইল নড়ে না, তাহলে আছে কি বলুন? বন্ধুরা আমার, তাহলে যেই আশা নিয়ে শোষণের হাত থেকে বাঁচতে চেয়েছিলাম, চুরির হাত থেকে বাঁচতে চেয়েছিলাম, আজকে কেন তা পাচ্ছি না? হায় রে আমার, শুধু তাই না, শান্তি নেশায় ঘুরলেও রক্তাক্ত বাংলার জমিনে শান্তির অভাব কেন? কারণ একটা, আমি আমার সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই আয়াতে হলো কারণ, হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ আল্লাহর পাঠানো ওহি কায়েম না হবে ততক্ষণ সুখ শান্তি হতে পারে না। দেখুন আমার উস্তাজুল আসাতিজা, যার কাছে আমরা বখারি খতম করেছিলাম, এই মুমতাজুল মুহাদ্দিসিন, উনি একটা গল্প বলেছিলেন, উনি বলছেন একটা উদাহরণ, ওনার এলাকার একটা উদাহরণ দিয়ে, ওনার এলাকার একটা ইয়াতিম ছেলে লালিত বলে চাচা তাকে লালন পালন করলেন, বড় করলেন, ওই ছেলেটাকে বিয়ে দিয়ে তার সুন্দর ঘর বেঁধে দেবেন, সব আয়োজন হলো। এখন বিয়ের জন্য যাবে, সে সময় নদী এলাকা, গ্রাম্য এলাকা, নৌকাতে উঠে যাবে 2 ঘন্টার পর, ছেলেটা বিয়েতে যাবে, বধূ আসবে, সুখী শান্তিতে ঘর বাঁধবে, ঠিক নেবে ঠিক? চাচা ছেলেকে বিয়ে দিচ্ছেন, ভাতিজাকে তার একটা দায়িত্ব পালন করতেছেন, বরযাত্রী যারা বিয়ে তাদের আশা হলো আমরা বিয়েতে যাচ্ছি, খাবো দাবো আনন্দ ভর্তি করবো, ঠিক না বে ঠিক? সবাই মিলে নৌকায় উঠছে, রাত 9টায়, তখন একটু হালকা অন্ধকারের মতো রাত, উঠলেন নৌকায়, মাঝি নৌকা বাইতেছে বাইতেছে, 2 ঘন্টার পথ, বকুলতলায় যেই পৌঁছাবে কিন্তু পৌঁছাইতেছে না, 9টায় উঠলো, 11টায় পৌঁছাবে, 11টা পারে 11:30 বাজে গেল কিন্তু নৌকা পৌঁছায় না। নেতা বললেন, এই মাঝি হয়েছে কি তোর, ব্যাপারটা কি? বুঝলাম তুই ক্লান্ত শ্রান্ত বাইতে পারিস না, বলবি তো, আমার তো লোকের অভাব নেই, আমার তো লোকের অভাব নেই, লোকজন আছে, তো তুই বলতে পারতে, এই দুইজন যুবক তুই মাথায় নামো তো, তাড়াতাড়ি নামো, এখানে তোমরা মাঝি বাও, নৌকা বাও, দুই মাথায় দুই যুবক, টাকলা যুবক, বইটা ধরলো বাইতে লাগলো, রাত 1:30-2টা বাজে গেল, বকুলতলায় পৌঁছাইতেছে না, ব্যাপারটা কি? ভিডিও পরিচালনা সম্পন্ন, নেতা বললো বুঝলাম পুরুষ দিয়ে চলবে না, এই মহিলা তোমরা আসো তো, অ্যাডভোকেট আজহারুল, দুই মাথায় দুই ননদ ভাবি লাগাও, পরিবেশনাই তাহজিব সেন্টার রাজশাহী, দুই মাথায় দুই ননদ ভাবি বইটা হাতে নিয়ে বাইতে শুরু করলো, 1206 বাইতে বাইতে চললো, 3:00-4:00 বেজে গেল ভোর, মোবাইল বাকি ডাকা শুরু হলো, ব্যাপারটা কি? বকুলতলায় কেন পৌঁছায়? 4033 সবার মন খারাপ, নেতা মাঝির উপরে গরম দিল, মাঝি তখন লাফিয়ে পড়লো নৌকা থেকে, মার তো পিঠে জায়গা হবে না, লাফিয়ে পড়ে কিনারে এসে দেখে সর্বনাশ। সে বিকালবেলা ভাটি খেয়ার সময় অনেক লম্বা রশি আছে, আমি নোঙর পুঁতে রেখেছিলাম, বড় বড় নৌকায় গ্রাফিং থাকে না, নোঙর থাকে, বলে নোঙর বসিয়ে রেখেছিলাম, পরে যখন জোয়ার এসেছে আমার সে নোঙর তুলতে তো মনে নেই, গ্রাফিং উঠাইতে মনে নেই, নৌকা ঘুরিয়া ঘুরিয়া জায়গায় চলে আসে, যত বায় চারিপাশে ঘুরিয়া জায়গায় চলে আসে। বন্ধুরা আবার, মাঝি গেল, যুবকেরা গেল, ননদ ভাবি গেল, জায়গার নৌকা জায়গায় বকুলতলায় পৌঁছাইল না, সে সুখ শান্তির শাদী বিয়ে সব ভণ্ডুল হয়ে গেল। বন্ধুরা আজকে দেখুন, ব্রিটিশকে তাড়াইলাম, শোষণ করেছে 200 বছর, পাকিস্তানিকে তাড়াইলাম, ওরাও শোষণ করেছে দীর্ঘদিন,
এরপরে আপনজনকে ক্ষমতায় বসাইলাম, বাবাকে বিদায় দিলাম, ভাইজানকে বিদায় দিলাম, চাচাকে তাড়াইলাম, বুবু ভাবিকে জায়গায় বসাইলাম বটে, কিন্তু আমরা সুখের কেদারায় পৌঁছাইতে পারলাম কারণ কারণ নাই। ব্রিটিশ যে গ্রাফিং পুঁতে রেখেছে ব্রিটিশেরা, সেই ব্রিটিশ ল দিয়ে আপনার সব অফিসাদারা চলে, যতদিন পর্যন্ত ব্রিটিশ ল কে উচ্ছেদ করে আল কোরআনের আইনকে পোষাতে না পারবেন ততদিন পর্যন্ত শান্তি পাওয়া যেতে পারে না পারে না পারে না। এজন্য শান্তি পেতে আল কোরআনকে যা পাঠাতে হবে পার্লামেন্টে কথা বলেন ঠিক কিনা, রাজি আছেন কিনা কোরআনের পক্ষে দু হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি কঠিন সমাজে দুনিয়াতে এসেছিলেন যাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়া, যেই জামানায় অন্যায় অসত্য ছিল ভরা, জুলুম নির্যাতনে ছিল ভরা। ইতিহাসের পাতায় লেখা ফিলিপ কে হিটটি লিখেছেন ওয়ার ওমেন অ্যান্ড ওয়াইন অফ দি থ্রি অবজারভিং প্যাশনস অফ দি আরব অ্যারাবে অ্যাজ মোহাম্মদ ফাউন্ড ইট অজ এ স্টেপ ইন ইগনোরেন্স আর বারবারিজ আর পেটিস অফ দি হোর্স টাইড। তিনি বলেছেন যে মদ্য মাতালেরা মদ পানে ব্যস্ত, যুদ্ধ মারামারিতে ব্যস্ত এবং জেনাবে বিচার অন্যায় অপকর্ম অশ্লীল কাজে ব্যস্ত ছিল আরবের মানুষেরা। জাহিলিয়াতে ভরা এই জমিনে রসুল এলেন, তিনি সর্বদম বর্বরতা অজ্ঞতা অশ্লীলতা বেহায়াপানা বন্ধ করার জন্য 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করে দীর্ঘ 23 বছর সংগ্রাম সাধনা করলেন, চেষ্টা করলেন, 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা ফুরিয়ে গেল, সমাজের এক কন্যার থেকে অন্যায় খারাপ কাজ বন্ধ করা সম্ভব হলো না। বিশ্বনবী চলে গেলেন গারে হেরায়, হে আল্লাহ হে মাহবুব তোমার পক্ষ থেকে আইনের কাঠামো পাঠাও, মানুষের তৈরি আইন দিয়ে কখনো মানুষকে শান্তি দেওয়া যেতে পারে না, তুমি আইন পাঠাও। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ফলো তোমার রবের আইন, এই রবের আইন ছাড়া জমিনে শান্তি হতে পারে না, ঠিক না বে ঠিক। আমার ভাইরা, বিশ্বনবী গারে হীরা থেকে এলেন মক্কাবাসীর কাছে দাওয়াত দিলেন, আমি এবছর সাফা পাহাড়ের মাথায় কিছু হাজি সাহেবদের নিয়ে বসে কথাটা বলছিলাম যে এই সেই সাফা পাহাড় যেখানে আল্লাহ নবী মক্কাবাসীকে ডাক দিয়ে, হে মক্কাবাসী শোনো, কি শোনো, দেখো আমি মোহাম্মদ যদি বলি এই পাহাড়ের পিছনেই একদল সেনাবাহিনী প্রস্তুত হয়ে আছে, এখনই হামলা করবে, তোমাদের উপরে বিশ্বাস করবে কিনা? ওরা বললো হ্যাঁ বিশ্বাস করি, কারণ মোহাম্মদ আল আমিন কখনো মিথ্যা বলে না। আল্লাহ নবী বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানবতা তোমরা একবার জবান দে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সাকসেসফুল হবে, পৃথিবীর কোন জাতি তোমাদেরকে পরাজিত পরাভূত করতে পারবে না। মুহূর্তের ভিতরে 1 মিনিট দেরি কোনো না, ডান পাশ থেকে বলা উঠে দাঁড়িয়েছে হাতে এক খণ্ড পাথর, বাম পাশ থেকে আবু জেহেল উঠে দাঁড়িয়েছে, ও মুহাম্মদ তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ আলী হাজা জামাআতানা, হে মুহাম্মদ তোমার মাথা ভেঙে টুকরা টুকরা করে ধ্বংস করে দেব, তুমি কি এজন্য ডেকেছ নাকি আমাদের কি কেন ডেকেছ? এই কথা বললে কেন? আবু জেহেল বলে ভাতিজা জবাব দিতে হবে তোমাকে, এই কালিমার তাৎপর্য কি? ও ভাইরা আমরা যদি সারা রাত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি কেউ কি রাগ করবে? রাগ করবে? সবাই একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী একবার বললেন ওরা রাগ করলো কেন, পাথর তুললো কেন মারার জন্য? আমরা আলেমরা মারা এই কালেমার দাওয়াত দিতে আসি, কি খাবেন হুজুর কি খাবেন? রাজশাহী থেকে আনলো বুরহানি, পাগলা নদীর পিয়েলি মাছ, মোমিন মিয়ার বাড়ির স্পেশাল খাবার, কি বলে হুজুর কি খাবেন?
দেশি মুরগি, কচি মুরগি, কচি মাছ, সবজি, চাটনি, আচার নাকি? হুজুর যা খাবেন এটা আমার সাপাইনবগঞ্জের মিষ্টি, একটু খাইতেই হবে, খাইল। এটা আমার নদীর ইলিশ। এরকম কত খাবার আমাদের জন্য রেডি হয় না? কত খাবার আমার হয় না? আমরা কালেমার জিকির করি, কালেমার দাওয়াত দিই, আমাদেরকে এত খাওয়ায়। আমার নবী একবার কালেমা পড়লেন, কেন পাথর খাইলেন? আপন চাচা পাথর খাওয়াইলেন কেন? কারণটা কি বলুন? আবু জেহেল জিজ্ঞেস করে কারণটা শোনেন। আবু জেহেল বলে, ভাতিজা এই কালেমার হাকিকত কি বলুন? রাসূল কোরআন দিয়ে বলেন, সুরান আলের 36 নম্বর আয়াত দিয়ে বলেন, শোনো, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবু ত্বাগুত। মক্কাবাসী শোনো, আমি শুধু নই, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আগমন করেছেন সবাই একই দাওয়াত দিয়েছেন, হে জাতির লোকেরা তোমার তৈরি করে আইন দিয়ে বিচার হবে না, তোমার মন করা কথা দিয়ে মক্কা চলবে না। আজ থেকে আল্লাহর আইন ছাড়া মক্কায় কোন আইন থাকবে না। এমনি ক্ষিপ্ত হলো? এখনো যদি ওই কথা বলি তাহলে খেপা হবে কি হবে না? যেই মৈলবী এই কথা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলবেন, বাংলার জমিনে সেকুলারিজম চলবে না, কমিউনিজম চলবে না, সোশ্যালিজম চলবে না, বাপদাদার আইন চলবে না, চাচার আইন চলবে না, মেবার আইন চলবে না, বুবুর আইন চলবে না, মানুষের আইন চলবে না, কোরআন ছাড়া কিছু মানি না, তার উপরে খেপা হবে কিনা? ইমামতি থাকবে ঠিক না? ঠিক, এগুলো কথা কোরআনের হক কথা বলবেন, কালেমার হক দাওয়াত দেবেন, ক্ষিপ্ত হবেন। আমার প্রশ্ন হল, বাংলার জমিন লক্ষ লক্ষ মসজিদের জমিন, হাজার হাজার ওলিয়া ওলিয়ার জমিন, 90% মুসলমান বাস করে, বলুন দেখি সেই দেশের কেন সংসদে, সেই দেশের আইন আদালতে ব্রিটিশরা থাকবে কেন? প্রযোজনা আলী আহমদ। আমার মানুষের তৈরি আইন মানবে কেন? আমার আল্লাহ কি আজহারুল ইসলাম কিতাব দেন নাই? পরিবেশন নাই, বম দিয়েছেন সেন্টার, কি সুমা খাওয়ার কিতাব, মোবাইল কি তাবিজের কিতাব, কি জিন ভূত তানোর কিতাব, 06-4033 জিন ভূত তানোর, 01-4033 কিতাব, 06-4033 ফেরাউনের বাচ্চাদের তাড়ানোর কিতাব, নমুদের বাচ্চাদের বিতাড়িত করার কিতাব, আবুদের চামচাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করা কিতাব। প্রিয় বন্ধুরা, আবার আজকে সেই কোরআনকে আমরা রেখেছি খানখায় মক্তবে মসজিদের কর্নারে। আল্লাহ রাসূল দেখতহীন কণ্ঠে বলেছেন, তার উপর অত্যাচার নির্যাতনের স্টিম রুল আর নেমে এলো। আমি যে আয়াতের আলোচনা করছি সেখানে যেতে চাই। কাবা এবং নবীর আন্দোলন দুটা মুখোমুখি দাঁড়িয়ে গেল। কাবার নেতারা যারা কাবা হন নির্মাণ করলে আবু জালা বলা উদ্বাসা অলিদেরা ক্ষিপ্ত হলো। আল্লাহর নবী কাবার সামনে নামাজের সিজদায় তার মাথার পরে উঠে পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়া হলো। আল্লাহর নবী দুনিয়ার সেরা মহামানব, চিন্তা করুন, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, যে কাবার মালিক আল্লাহ, যে নবীকে প্রিয় বন্ধু করে পাঠিয়েছেন, রহমতুল আলামিন করে পাঠিয়েছেন, সেই কাবার সামনে নবীর মাথায় উটের পচা দুর্গন্ধময় নাড়ি ভুড়ি চাপানো হলো কেন? আমরা সেই কোরআন নিয়া, সেই নবীর দরুদ দিয়া মসজিদে ইমামতি করি, দরুদ পড়ি, মিরাত পড়ি, আমাদের মাথার পরে ফ্যান, এসি, কত কিছু, ঠিক না? আর নবীর মাথার পরে উটের পচা নাড়ি ভুড়ি, বলুন তো কেন? কারণ কি? কারণটা কি? শুধু তাই না, আল্লাহর নবী কাবার সামনে কোরআন তেলাওয়াত করছেন না, বুঝে এলে সে গলায় ফাঁস পরায় দিল, রশি দিয়া পেঁচায় পেঁচায় শ্বাসরুদ্ধ করে নবীকে ফেলে দিলেন জমিনের উপরে বেহুশ করে। আবু বকর ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আঘাত করেছে?
নবীকে উদ্ধার করলেন বিশ্ব নবী হ্যাঁ তিনি বসে আল্লাহ দরবারে ফেরত করে আল্লাহ ও কাবার মালিক যেই জাতি তোমার নবীকে হত্যা করতে চায় সেই জাতির ভাগ্যে কোনোদিন হিদায়ত বা কল্যাণ তো আশা করা যায় না নবীর চোখের পানি পড়তেছে যেই জায়গায় হাজিরা যায় এখন কাবা ঘরে কাবার হাতিমে কাবা ঘরে ছাদের পানি পড়ে নালা দিয়ে ওই জায়গাটা হাতিমের ভিতরে এবং মিজাবে রহমত বলে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় ওই জায়গায় আল্লাহ নবী চোখের পানি ফেলে কাঁদতেছে আল্লাহ আমার ভাই আল্লাহ জিবিল আমি কেউ জিবিরিল যাও যাও চলে যাও আমার হাবিব কান্নাকাটি করে আমি সইতে পারি না সূরা বনিস্তলে আয়াত নিয়ে চলে যাও নবীর কাছে আজে নবী আল্লাহ পাক একটা দোয়া পাঠিয়ে দোয়া আমল করেন সমস্ত কষ্ট বালা মুসিবত দূর হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সূরা বনিস্তলে 80 নম্বর আয়াত নাযিল হলো অকুর রাব্বি আদখিলনি মুদখল সিদকি ওয়া আখরিজনি মুখরাজ সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা কাবা ঘরের সামনে নাজিল হলো হে রাসূল দোয়া করো হে আল্লাহ তুমি আমাকে এখান থেকে বের করে দাও এটি নিরাপদ জায়গায় প্রবেশ করাও আল্লিমিল্লাদুনকা সুলতানান নাসিরা তোমার পক্ষ থেকে একটি রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে তুলে দাও সুবহানাল্লাহ বলেন রাষ্ট্র ক্ষমতা চাইতে বলছেন কে আল্লাহ তার নবীকে চাইতে বললেন সূরা বনী ইসরাইল 80 নম্বর আয়াত আল্লাহর নবী দোয়া করতে লাগলেন হিজরতের ওয়ার্ডার হলো বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে গেলেন আমি কথা সংক্ষেপে বলছি যে আয়াত তেলাওয়াত করে সূরা তওবা থেকে ওই আয়াতের আলোচনায় যেতে চাই বন্ধুরা রাসূল মক্কায় টিকতে পারলেন না তারা নবীকে বিতাড়িত করলেন হত্যা করতে চাইলে তার বাড়ি ঘেরাও করলেন 100 যুবককে নিয়ে কমিটি করে নবীর বাড়ি ঘেরাও করে হত্যা করার জন্য রেডি করলেন নিষ্পাপ মহামানব আল্লাহর হাবিব তাকে হত্যা করতে এসেছে তাকে মারতে এসেছে যারা কাবা ঘরের মোতাওয়াল্লি তারা কাবার নেতা রাসূলকে আল্লাহ নিরাপদে মদিনায় নিয়ে গেলেন আলহামদুলিল্লাহ আমি কথা লম্বা করতে চাই না রাসূল মদিনায় যে সব জাতিকে নিয়ে মদিনা নামক একটি ইসলামী স্টেট কায়েম করলেন আমি আজকে আয়াত তেলাওয়াত করেছি বদর যুদ্ধের সময় আয়াত নাজিল হয়েছিল হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন এই আয়াত নাজিল হয়েছিল বদর যুদ্ধের পরে তা আমার পিতা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার শানে এই আয়াত নাজিল হয়েছিল দেখুন সেই শানে নজুলটা শুনলে আমরা বুঝবো রাসূল মদিনায় চলে গেলেন একটি স্টেট কায়েম করলেন মদিনা সনদ লিখিত হলো মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান বলা হয়েছে ইতিহাসের পাতায় দি চার্টার অফ মদিনা ইজ দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর লিখিত মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম রাষ্ট্রীয় সংবিধান জোরে বলেন সুবহানাল্লাহ রাষ্ট্রীয় সংবিধান প্রথম এবং ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তেন মানুষ ছিলেন না মোল্লা মৌলবী আমাদের মতন হিসাব করলে হবে না আল্লাহ রাসূল কত বার নাতে ছিলেন জজ বার্নার্ডশ বলেছেন ইফ অল দি ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার আ লিডার দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড হ্যাভ বিন দ্য বেস্ট ফিটেড ম্যান টু লিড দ্য পিপল অফ ভেরিয়াস কেরিয়ার্স ড্রিমস আইডিয়াস টু পিস এন্ড হ্যাপিনেস তিনি বলছেন অশান্তি লাগলে গোটা পৃথিবী যখন চলছে এই জ্বলন্ত পৃথিবীকে ঠান্ডা করে শান্তি আনতে হলে মুহাম্মাদের নেতৃত্ব কায়েম করতে হবে তার অধীনে গোটা পৃথিবী পরিচালনা করলে পরে শান্তি আসবে নইলে আগুন থামবে না হারে আমার সেই নবীর বিরুদ্ধে আমার দেশের কিছু কুলাঙ্গাররা গালি দেয় নাকি কিছু কুলাঙ্গার মানুষ নামের কলঙ্ক এগুলো ইঁদুর তেলা পোকা সেই জঘন্য সার পোকা কি কন ঠিক না বেটি কোন সন্দেহ নাই আমার নবীর বিরুদ্ধে যে কথা বলে তার অবশ্যই বিলাটের দোষ আছে ঠিক না বে ঠিক সে বাবাহীন পিতৃহীন অবৈধ বেজন্ম সন্তান আমার নবীর নামে যে গালি যায় ভিডিও পরিচালনা সম্পাদক ভাইরা আমার আজকে জমিনি এই যে কিছু নাস্তিক তার শয়তানের গোলামেরা নবীর নামে কথা বলেছে কাবার বিরুদ্ধে কথা বলেছে হ্যাঁ রাত সহ অবশ্যই
মোবাইল 0171 06 46 40 এখানে তা নির্ণয় করা হয় নাই মোবাইল আমার ভাই আমি বলছিলাম এই আয়াতের শানুজুল বদরের ময়দান তৈরি ইতিমধ্যে বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট গোটা মক্কায় ছড়িয়ে পড়েছে আবু জেলদের ঘুম খাওয়া নাই ওরা 1000 সেনাবাহিনী রেডি করে রওনা দিচ্ছে মক্কা থেকে মক্কার পবিত্র কাবা ঘর থেকে রওনা দিচ্ছে আবু জেহেল সেনাপতি সে এসে প্রথমে তপ করল কাবা কাবা শরীফ তপ করে কালো পাথরে সুমা দিয়ে তারপরে মুলতাজামে বুক লাগাইল হাজী সাহেবরা যারা গিয়েছেন তারা চিনেন কাবার কালো পাথর যে কোন হাজারে আসওয়া এবং দরজার মাঝখানে 5 ফিট 6 ফিট মতো দেয়াল জায়গা এটাকে মুলতাজাম বলা হয় এখানে বুক লাগায়া হাত ধরে কাবা ধরে যদি কেউ চোখের পানি ফেলে কেঁদে কেঁদে ফরিয়াদ করে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না জোরে বলেন সুবহানাল্লাহ জবান করে জোরে বলেন সুবহানাল্লাহ আবু জেহেল তপ করে কালো বদরে চুমা খায়া ওই মুলতাজামে বুক লাগায় আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ হে আল্লাহ আমি তো তোমার ঘরের খাদেম আল্লাহকে যে কাঁদে চোখের পানি ফেলে বড় জুব্বা জামা বড় দাড়িওয়ালা মানুষ মাথায় পাগড়ি আছে আবু জেহেলের সেনাপতি মক্কার নেতা কাবা ঘরের কমিটির সভাপতি সাহেব দুনিয়ার এই মসজিদের সভাপতির যা দাম হবে কাবা ঘর কমিটির সভাপতির দাম তো 1 লক্ষ গুণ বেশি ঠিক না ভাই ঠিক সেই নেতা কাঁদে মুলতাজামে বুক লাগে আল্লাহ আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি আচ্ছা বলেন তো দেখি ও কোন হিসাবে আল্লাহর কাছে এই দোয়া করতেছে ওর হিসাবটা কি ওর অঙ্কটা কি ওর হিসাব হলো এই কাবা ঘর আমরা বানাইলাম কালো পাথর আমরা লাগাইলাম আল্লাহকে তো আমরা মানি আমরাই আল্লাহ প্রিয় বান্দা মুহাম্মাদ এসেছে নতুন ধর্ম নিয়ে আসে ধর্ম ত্যাগী বাপদাদার ধর্ম ত্যাগী সে আসলে সঠিকভাবে আসে নাই সে আল্লাহর প্রিয় নয় বরং আমরা আল্লাহ প্রিয় নাউজুবিল্লাহ এই আশা ওরা পোষণ করত আমার বন্ধুরা ওই কাবা ঘরের নেতা মোতাওয়াল্লি আবু জেহেল কাঁদে আমার জমিনে অনেক মানুষ আছে নামাজ নেই কালাম নেই মসজিদ কমিটির সভাপতি গাঁজা খায় সুদ খায় ঘুষ খায় মারিং কাটিং করে আবার মসজিদ কমিটির সেক্রেটারি আমি আপনার এলাকার কথা কই না রাগ করেন না তো আমার নিজ এলাকার কিছু দেখা আছে তাই বললাম ভাই আপনারা আবার মাইন্ড করেন না কেউ এখন বলেন আবু জেহেল নেতা কাঁদে আল্লাহ আমালি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যায় ওদিকে বিশ্বনবী মদিনার মসজিদি আল্লাহ বলে জিবরিল যাও চলে যাও যাও আমার হাবিবের কাছে পৌঁছে যাও আমার হাবিবকে রেডি করতে বলো তার বাহিনী বিশ্বনবী মদিনার মসজিদে ফজরের নামাজ পড়তে আসতেছেন হুজরা থেকে বের হলেন আর বাবে জিবরিল গেট দিয়া জিবরিল আমিন মদিনার মসজিদে প্রবেশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ফজরের নামাজ পড়ে আপনার যুদ্ধের জন্য বদর বাহিনী রেডি করেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করলেন নামাজ পড়ে সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন ওদিকে মনে আছে তো আবু জেহেল কোন জায়গায় মক্কায় কাবা ঘর মুলতাজাম তৈরি কাঁদতেছে দেখেন দোয়া কবুল হয়েছে যে জায়গায় বুক লাগাইছে দোয়া কবুল হওয়া লাগবে আল্লাহর কাছে শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে পরেশান হয়ে বসে আল্লাহ তোমার কাছে আমার লেটেস্ট ফরিয়াদ সর্বশেষ ফরিয়াদ আখিরি মোনাজাত তা হলো তোমার পক্ষে যে আছে সঠিক পথে যে আছে তারে তুমি বিজয় দিবে আবু জেহেল শেষে এই দোয়া করছে আচ্ছা এই দোয়া কবুল করতে আল্লাহর কি কষ্ট হবে আল্লাহ বলে আমিন আমিন সুম্মা আমিন মদিনার মসজিদে রাসূল সাহাবীদের বসা রাসূল বক্তব্য দেন সাহাবীরা কে কে যাবে এখন আমার সাথে এই মুহূর্তে কে রেডি আছো বদরের ময়দানে যাবে আমার সঙ্গে কে রেডি আছো বলো এক্ষুনি যেতে হবে মোটেও দেরি হবে না ও সাহেবের শুনে নাও
يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وهي من داردا এই মুহূর্তে তোমাদের জন্য একটা শুভ খবর আছে একটা সুসংবাদ একটা আমল করবে বিনা হিসাবে জাহান্নামের আগুন maaf হয়ে যাবে সুবহানাল্লাহ জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হবে একটা ব্যবসা সেই ব্যবসা হলো দুনিয়ার সব ছেড়ে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ঈমান আনছো আল্লাহর প্রতি রাসূলের প্রতি এখন জান আর মাল লিয়া আমার সঙ্গে জিহাদের ময়দানে ছুটে চলে যাও সেখানেই তোমার জন্য জান্নাত ওয়াজিব হবে জাহান্নাম হারাম হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ সাহাবীরা চুপ করে বয়ান শুনছেন মাসখান থেকে এক যুবক দাঁড়িয়ে গেলেন দেরি করলেন না একটি যুবক দাঁড়িয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নামটা আপনি এক নম্বরে লেখেন সুবহানাল্লাহ বলে প্রথম দাঁড়া যুবক তাও কেমন যুবক দেখেন বিশ্ব নবী তাকে দেখে ওই যুবকের মাথায় বিয়ের পাগড়ি পরা হাতে বিয়ের মেহেদি লাগানো কি রে হে যুবক কি ব্যাপার তোমার মাথায় বিয়ের পাগড়ি হাতে মেহেদি গতকাল তো শুনেছিলাম এই যে রাতটা চলে গেল এই রাত তো তোমার জন্য বিবাহের রাত ছিল ঘটনা কি যুবক বলো দেখি এই মুহূর্তে তুমি কেন জিহাদের ময়দানে নাম লেখালে তোমার কি বিবাহ হয় নাই বিবাহ বন্ধন কি ছিন্ন হয়ে গেল নাকি ওই যুবকের কেমন হদমিক দেখবেন আসওয়াজ বিশ্বনবী প্রিয় সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আপনি যা জানেন সঠিক গভীর রজনীতে আমার সঙ্গে মদিনার এক শ্রেষ্ঠ সুন্দরী আপনার সাহাবীর সঙ্গে বিবাহ হল বিবাহ বন্ধন আক হয়ে গেল কিছুক্ষণ পরে বাসর ঘরে সাক্ষাৎ হবে আমি ওই সময় একটু সময় হাতে পেয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম তাহাজ্জুদের নামাজ পড়ি ও নবী নামাজ দীর্ঘ হয়ে গেল আল্লাহ দপ্তরে একটু কাঁদতেছিলাম নামাজ শেষ হতে না হতেই আমাকে ডাক দেওয়া হলো আমাকে ডাক দিল ও মেঘদাদ্দিন আর দেরি নয় তোমার জন্য বাসর ঘরে তোমার বিবি প্রস্তুত চলো বাসর ঘরে চলো এখনই ওঠো আমি উঠলাম আমি হাঁটলাম চলতে চলতে দরজার সামনে দাঁড়িয়ে গেলাম মনে পড়ে গেল দরজার সামনে দাঁড়িয়ে ইসলামের বিধান মোতাবেক তো সালাম দিতে হবে সালাম জানালেন কি বলেন সালাম দিতে হয় না আবার এরকম জানালে হয় এই বয়ান শুনে যে একজন বাড়ি যে বউটারে সালাম দিছি সালাম দেওয়ার সাথে বউকে সর্বনাশ তুমি কি করলা তুমি আমার সালাম দিছো কাম সারিছো আর তোমার সাথে ঘর চলবে না হুজুর হুজুর আমার স্বামী আমার সালাম দিছে উপায় কি ফতোয়া জানতে আসে কি বিপদ কর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ذلكم خير لكم لعلكم تذكرون ওই যারা ঈমানদার তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশের সময় অবশ্যই প্রবেশ করবে না বিনা অনুমতিতে ঠিক না ঠিক বিনা অনুমতিতে অন্যের ঘরে প্রবেশ করা যাবে না তো কোরআন বলছে নিজের ঘরে প্রবেশ করা যাবে কি বলেন ঠিক না ঠিক তবে ওয়াতুসাল্লিমু আলা আহলিয়া বাড়ির লোকজনদেরকে একটু সালাম দিতে হবে সুবহানাল্লাহ আমাদের দেশে তো নিজের ঘর আর পরের ঘর সালাম কালাম কিছু না ডাইরেক্ট অ্যাকশন কি কর কারো ঘরে ও ভাবি কি কইছো ভাবি তাড়াতাড়ি কাপড় টানতে টানতে বিপদে পড়ি গেল নাউজুবিল্লাহ এরম কাজ কি করা যাবে নাকি ভাই সাবধান আস্তাগফিরুল্লাহ বাড়ির সামনে যা সালাম দিবেন অনুমতি পাইলে প্রবেশ করবেন অনুমতি না পাইলে বাড়িতে ঢুকতে পারবেন না যা হোক কথা প্রসঙ্গে কথা বলছিলাম শুনেন জিবাক বলেন নবী আমার বিবি কি সালাম জানাইলাম সালামের জবাব দিতে দিতেই
মদিনার মসজিদে বেলাল ভাইয়ের কণ্ঠের আজান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, হযরত বেলাল যখন আজান দিলেন, ও নবী, তার কণ্ঠের আজান শুনে আমি আর চিন্তায় পড়ে গেলাম, এখন কোথায় যাব? একদিকে বাসর ঘর, আর একদিকে আজানের ধ্বনি, মদিনার মসজিদে নবীর পিছনে নামাজ পড়তে হবে, কোন দিকে যাব? ও বন্ধুরা, আমার দেশের মানুষ, আমরা কোন দিকে যাব? কথা কর না, কোন দিকে যাব? মসজিদে যাবে কে ওই সময়? এমনি তাই নামাজ পড়ে না, নামাজ পড়ার লোক আছে নি? কয়জন নামাজ পড়ে বাংলাদেশে? শতকরা 5 জন আছে মুসল্লি, ঠিক না ভাই? ঠিক, এর বেশি পাওয়া যাবে? আমি বলি না, মুসল্লি 4 প্রকার, মনে আছে? দৈনিক, সাপ্তাহিক, বার্ষিক, পঞ্চবার্ষিক। 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা প্রকৃত মুসল্লি, দৈনিক মুসল্লি, সঠিক মুসল্লি। ফজরের নামাজে যে কয়টা পাবেন ওই কয়টা হলো মুসল্লি। কথা কন্যা কেন, ঠিক না ভাই? ঠিক। আর যা আছে মাঝখানে জুমার নামাজের মুসল্লি, সপ্তাহে একদিন আসে, এটা সাপ্তাহিক মুসল্লি। যারা সপ্তাহে একদিন যথেষ্ট মনে করে ওরা খ্রিস্টান মার্কা মুসল্লি। খ্রিস্টানরা একদিন গির্জায় যায় নামাজ পড়ছে, মুসলমানরা ওদের দেখা দেখি একদিন আসে, শুধু জুমার দিনে হাজিরা দেয়। আর এক প্রকার হলো বার্ষিক মুসল্লি, শুধু ঈদের নামাজ পড়ে। কি কেনা আছে না? আছে এরকম, শুধু ঈদের নামাজের মুসল্লি, রমজান মাসে রোজা নাই, ইফতার খায়, আবার মিস করে না, নেতা গোতা মানুষ। ওরে বাবার উস্তাদ কয়ে, বাবা রে, দাড়ি চাষা মোসে আঠা, দাড়ি চাষা মোসে আঠা, গাজায় মারে দম, নামাজ নেই, রোজা নেই, ইফতার খাওয়ার জম। এই লোকগুলা বাড়ি দিন নামাজের কাতারের সামনে বসে, কি কর? বাজারে সবচেয়ে দামি পাঞ্জাবি কিনে 3,500 টাকা, 5,000 টাকা, আতর গোলাপ সুনমাইকার সামনে হাজির হয়, এরা হলো বার্ষিক মুসল্লি, ঠিক কি না কর? আমার এলাকার এক চেয়ারম্যান, তরুণ চেয়ারম্যান, 10 বছর আগের কথা, তরুণ চেয়ারম্যান, ফজরের নামাজের পরে আমি গোসল টোসল সেরে ঈদের জামাতের জন্য হাজির যাচ্ছি, আমার উপজেলা পরিষদের ভিতর দিয়ে রোড দিয়ে হেঁটে যাচ্ছি আমি, উনি উপজেলা পরিষদ পুকুর থেকে গোসল করে উঠলেন, আমার সালাম দিয়ে কয়, বেলালি ভাই, দেখা হলো যখন, এটা মাসলা ফতোয়া জানি নেই। কি ফতোয়া? বলছে, আমি তো নতুন চেয়ারম্যান, আমার এলাকার এক এক গ্রামে এক এক সময় ঈদের নামাজ, 8:30 আছে, 9:00 আছে, 9:30, 10:00 আছে, তা আমি হিসাব করলাম যে আমি 4 গ্রামের 4 জায়গায় নামাজ পড়তে পারবো, তো এইটা আবার পড়া যাবে কিনা, জায়েজ আছে কিনা? কি সুন্দর ফতোয়া জিজ্ঞেস করে দেখছেন। আমি বললাম, চেয়ারম্যান সাহেব, তা তো কথা ঠিক, আমি একটু চিন্তা করছি, একটু দেরি করছি। কই বেলালি ভাই, বলেন না যে না, হাঁটেন, বলতেছি, মনে মনে চিন্তা করলাম, ফজর নামাজ ও পড়েনি, জোহরও পড়বে না, তা জানা জিনিস, ও তো ঈদের নামাজ 4 গ্রামে পড়বে, এর ফন্দি ফিকির কি? আমি জিজ্ঞেস করলাম সরাসরি, ভাই, ফন্দি ফিকির কি আপনার উদ্দেশ্য কি? ফজর পড়িছে? তা কথা কয় না, ঈদ 4 গ্রামে পড়বেন কেন, কি ব্যাপার? ও, ভোট ঠিক রাখার জন্য। বললাম, বন্ধু রে, ফজর নেই, জোহর নেই, আসর নেই, 5 ওয়াক্ত নামাজ নেই, ঈদের নামাজ 4 গ্রামে নামাজ পতই পড়ো, ব্যস্ত গেল নামাজ হইত না, ভণ্ডামি ছাড়। বার্ষিক মুসল্লি কি খর? এরা আবার পঞ্চবার্ষিক মুসল্লি, যে পঞ্চবার্ষিক মুসল্লি আছে না, সারা বছর নামাজের খোঁজ নেই, ঈদের দিনেও কলকাতায় যায়। আমার এলাকায় 2টা নেতা আছে, ঈদের দিন কলকাতায় যায়, ভাই, ঈদের নামাজও পড়ে না। এই নেতাগুলো, এরা আবার 5 বছর পরে যখন ইলেকশন আসে তখন সেজে গুজে আতর গোলাপ শর্মা মেয়েকে মসজিদে আসে, কে আসে না? টুপি মাথা দিয়ে ছবি লাগায় পোস্টারে, দেশ ও দশের খেদমত করার সুযোগ দিন, কে আসে না? নাই ইলেকশন মুসল্লি। আমার এলাকার এক নেতা, এক জোহর 3 বার পড়ছে 3 মসজিদ, ইলেকশন ক্যাম্পিং এ যাচ্ছে, মসজিদ পাইছে, লোকজন আছে, ঢুকে পড়ছে, 1/2 কিলোমিটার 1 কিলোমিটার সামনে আর 1 মসজিদ পাইছে, আবার ঢুকছে, এবার 3 বার পড়ছে। ওর সঙ্গে একজন আমার বললো, ফতোয়া ভাই, এ কি নামাজ হইল?
এনা তো পড়লে আর কি করা যাবে, হতে পারে উমরি কাজা পড়তে পারে, তো তাই হইল। ওই তিন জায়গায় নামাজ পড়লো, কোনো জায়গায় উজু করলো না। সর্বনাশী পঞ্চবার্ষিক মুসল্লি কি কর, মুসল্লি আছে নামাজ কতটুকু আছে ভাই, কি ওয়াজ করবো ভাই, যদি কয় নামাজের অস নামাজ কর, মসজিদের অস মসজিদের সমস্ত ইমারত নাই আবাদ নাই, আজকে সব ওলট পালট হয়ে গেছে, হিদায়ত শূন্য হয়ে গেছে। আমার ভাইরা লম্বা কথা বলবো না, বিশ্ব নবীর সাহাবী হযরত মিকদাদ বিন আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পরেশান হয়ে গেলাম, না 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 বাসর ঘরে যদি যাই বিশ্ব নবীর পিছনে ফজরের নামাজ হবে না, আর নবীর পিছনে নামাজ আদায় করব, আমার বাসর ঘর তো নষ্ট হবে না। বলে আমার মনে পড়ে গেল, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার যাই ব্যক্তি আল্লাহর নাম শুনে আযান শুনে যার অন্তর কাঁপে না সেই ঈমানদার হতে পারে না। ইমানদার তাকে বলে আল্লাহ নাম শুনবে তার হৃদয় অন্তর প্রকম্পিত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘদার নবী নামাজ পড়লেন, আপনার পিছনে নামাজ আদায় করে আপনার বয়ান শুনেছি, তুমি আপনি বলেছেন আপনার সঙ্গে যে বদরের ময়দানে যাবে, এক ফিলাকুম জুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আপনি বলে দিলেন যেই ব্যক্তি এখন যুদ্ধের জন্য নাম লেখাবে তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ হয়ে যাবে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নাকি যেই ব্যক্তি সেখানে রক্ত ঝরবে শহীদ হবে বিনা হিসাবে জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি এই পরম সৌভাগ্য রেখে আমি মিকদাদ বাসর ঘরে না যাবার সিদ্ধান্ত নিয়েছি, আমি আগে জান্নাতে যেতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য হলেন রাসূল, আমার ভাইরা বন্ধুরা দেখেন নবী প্রেমিক এবং জান্নাতি মানুষ কারা। রাসূল তখন বাহিনী গঠন করছেন, পরিশেষে এলো ছোট্ট দুই বাচ্চা আপনার বদর ইতিহাস সারের, আমি সেদিকে লম্বা যাচ্ছি না। এই আয়াত নাজিল হয়েছিল, আমি বলছিলাম বদর যুদ্ধ হলো ঐতিহাসিক যুদ্ধ, কঠিন যুদ্ধ, যুদ্ধের পরে সেখানে 70 জন মক্কার কোরাইশ কাফিরেরা বন্দী হলো। বন্দী অবস্থায় ছিলেন বিশ্বনবীর আপন চাচা হযরত আব্বাস, তিনি তখন মুসলমান হন নাই, পরবর্তীকালে মক্কা বিজয়ের সময় তিনি মুসলমান হন। আব্বাস বন্দী হলেন, বন্দী করে রাখা হলো, ইতিহাসের পাতা কঠিন। রাতের বেলা বন্দীদেরকে রশি দিয়ে জোরে জোরে বেঁধে রাখা হয়েছে, একটা রশি আব্বাসের শরীর পুরো এমন ভাবে চেপে চলে গেছে, সারা রাত চিৎকার দিয়ে ক্রন্দন করছে আব্বাস নবীর আপন চাচা। তার ক্রন্দনে সবাই ব্যথিত হলেন, একদল সাহেবের এলেন, কি ব্যাপার আব্বাস, কাঁদে বলে আব্বাস বলে দেখো আমার রশিটা একটু ঢিলা দিয়ে দাও, বড় ব্যথা লাগছে যন্ত্রণা করছে। আল্লাহ নবীর চাচা আব্বাসের রশিটা একটু ঢিলা দিয়ে দিলেন নবীর সাহাবীরা, নবীর চাচা একটু ঢিলা দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল, চিৎকার বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বলেন সাহাবীরা এতক্ষণ যে চিৎকার শুনতেছিলেন এখন সে চিৎকার কই, এখন কেন চিৎকার বন্ধ হয়ে গেল, কান্নার আওয়াজ কেন নাই? একজন সাহাবী নবী ওই কন্দন চিৎকার ছিল আপনার চাচা, আপনার আপন চাচা, আমরা রশিটা একটু ঢিলা দিয়ে দিয়েছি যন্ত্রণা কমে গেছে এখন চিৎকার বন্ধ হয়ে গেছে। আল্লাহ সাহাবীরা আমার চাচা হওয়ার জন্য তোমরা ঢিলা দিয়ে দিয়েছ, আমার চাচাকে যতটুকু ঢিলা দিয়েছ বাকি 69 জনের রশি সেইভাবে ঢিলা দিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আপন চাচার জন্য আলাদা হিসাব আছে, আলাদা হিসাব আছে নাই? আব্বাস বলেন আলী, ও নবীর সাহেবরা আলীরা শোনা, তোমরা আমাদেরকে খারাপ দৃষ্টিতে দেখো, কিন্তু একটিবার স্মরণ করো আমরাও ভালো কাজ করি,
তোমরা যেমন ইমান আনছো জিয়াত করছো, আমরা কম কোথায়? আমরা মক্কায় কাবা ঘর নির্মাণ করলাম, কাবা ঘর দেখাশোনা করি, কাবার খেদমত করি, হাজিদেরকে পানি পান করাই, হাজিদের খেদমত করি, আল্লাহর মেহমানদেরকে। আমরাও তো অনেক উচ্চ মানে আছি আল্লাহর প্রিয়। হযরত আব্বাস বলছেন, আমরাও তো আল্লাহর প্রিয়। আলী বলেন, না হতে পারে না, তুমি কাবার খেদমত করো, হাজিদেরকে পানি পান করো, কিন্তু কাবার মালিকের আইন মানো না। তুমি কেমনে শ্রেষ্ঠ হও? এই কথা যখন আলোচনা হয়, আল্লাহ বলে জিবরিল চলে যাও, এক্ষুনি একটা আয়াত নিয়ে হাজির হয়ে যাও। এই সূরা তাওবার 19 থেকে আয়াতগুলো তখন নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলে, ও আব্বাস রে সুরে দাও, ও দুনিয়ার মানুষরা সুরে দাও, আজাল তুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ্জালিমিন। আয়াত নাজিল করলেন কে? জোরে বলেন কে? ভালো করে শোনেন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো কাবা ঘরের খেদমত করা, হাজিদেরকে পানি পান করানো তাদের সমান? তারা ইমান এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, এবং জিহাদের ময়দানে কাজ করে, ইসলামী আন্দোলন করে, ওদের সমান মনে করো? লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, না না, আল্লাহর কাছে কোনো দিন এরা সমান হতে পারে না। জোরে বলেন কার কথা? আমার দেশে এই জমিনে অনেকে মনে করে মসজিদের খেদমত করি, মসজিদের ইমামতি করি, মসজিদের মুয়াজ্জিনি করি, মসজিদ কমিটির সদস্য, টাকা দিলাম, পয়সা দিলাম, মসজিদ বানাইলাম, এতিমখানা বানাইলাম, অনেক ভালো কাজ করেছি, ওর আর কিছু করা লাগে না। তাগুতের পিছনে ছোটে, মানব রচিত মতবাদের পিছনে ছোটে, আর মসজিদে দান সৎকার করি মনে করে জান্নাত কিনে ফেলেছি, এমন লোক আছে না? নাই, এত সস্তা মনে করলেন নাকি? এত সস্তা লোক। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা ঈমান আনলো, হিজরত করলো এবং জিহাদের ময়দানে জান মালে ঝাঁপিয়ে পড়লো, আজামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি, ওলাইকা হুল ফাইজুন, তারা হবে জান্নাতি। আমরা মসজিদ মাঠে এতিমখানায় কিছু কাজ করে মনে করছি জান্নাত কিনে ফেলছি, হজ করছি, রোজা রাখছি, ঈদ পড়ছি, ঠিক আছে, কিন্তু আল্লাহর দিন, আল্লাহর আইন কানুন নিয়ম নীতি সমাজের দেশের রাজনীতিতে মানতে রাজি না। এরকম লোক আছে না? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেন, না, আল্লাহ কসম দিয়ে বলেছেন তুমি ইমানদার হতে পারবে না, ইমানদারই হতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কযাইতা ওয়া ইউসাল্লিমু আইন আদালত মানে না, বিচারে আমার আইন মানে না, নবীর আইন মানে না, তারা ইমানদার হতেই পারবে না। আল্লাহ কসম দিয়ে বলেছেন, বলুন ইমানদার কাকে বলে তাহলে? আমার ভাইরা বন্ধুরা, আজকে আমরা এটাকে গুরুত্ব দিই না, মূল্যায়ন করি না। আপনি মসজিদ বানালেন, মাজ্জা বানালেন, এতিমখানা বানালেন, শত শত বিঘে জমি দান করে দিলেন, তসবিহ 24 ঘন্টা আল্লাহর ঘরে পড়ে ইবাদত করেন, নামাজ পড়েন, হজ করেন, প্রতি বছর যাকাত দেন, কিন্তু যদি আপনি সমাজে, আইনে, আদালতে, রাষ্ট্রে, পার্লামেন্টে কোরআন এবং সুন্নাহ মানতে রাজি না হন,
লেনিন মাওসদিকের দল করেন, কার্ল মার্কসের দল করেন, হেগেলের দল করেন, ওই আব্রাহাম লিঙ্কনের দল করেন, আমেরিকান ক্যাপিটালিজম, ইন্ডিয়ান সেকুলারিজম, রাশিয়া চীনের কমিউনিজমের দল পার্টি রাজনীতি করে বেড়ান, আপনার কোন ইবাদত বন্দিকে কবুল হতে পারে না, আল্লাহর ঘোষণা আপনার ইমানই না। কঠিন কথা, রাগ করে লাভ নেই। কোরআন খুলুন, আমার বাবার কথা নয়, আমার কথা নয়, আল্লাহ পরিষ্কার বললেন, আজম দারাজা ইনদাল্লাহ, তাদের মর্যাদা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, একমাত্র তারাই, তাদেরই দাম, তাদেরই মর্যাদা, তারাই হবে জান্নাতের মেহমান। জান্নাতে যেতে হলে আল্লাহ শর্ত করেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামী আন্দোলন না করলে জান্নাতে যেতে পারবে না। পরিষ্কার শর্ত সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামা সাবিরিন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো নাকি এমনিতে আল্লাহ জান্নাতে যাবে? অথচ আল্লাহ পাক যাচাই বাছাই করে দেখবেন তোমাদের মধ্যে কে বা কারা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে কাজ করেছে। এবং যখন কঠিন নির্যাতন নিষ্পেষণ এসেছে, তখন আল্লাহর পর দলে আল্লাহর পথে টিকে থেকেছে, সবর করেছে, তারা ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যাবে না। ঠিক না বে? ঠিক। আজকের গোটা পৃথিবী মূল্যায়ন করুন, গোটা পৃথিবীর মঞ্চকে মূল্যায়ন করুন, ফিলিস্তিন, লেবানন, আফগান, ইরাক, কাশ্মীর, সিরিয়া, সোমালিয়া, বসনিয়া, সিসনিয়া, হার্জেগোভিনা, ওই বার্মা, বাংলা, গোটা পৃথিবীর মানুষকে একটুখানি মূল্যায়ন করুন। আমেরিকারা, পশ্চিমারা, ইহুদি নাসারা, বেদিনরা, তারা মুসলমানদের রক্ত চুটি চুটি খায়, মাথার মগজ ঠুকরে ঠুকরে খাচ্ছে, আর মুসলমানদের বিরাট অংশ রাজপ্রাসাদ নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আরামায়েশ করছে। ভাইরা আমার, আমি জানি না কোন চেতনায় মুসলিম মিল্লাতের এই ধারণা, ভিডিও পরিচালনা নেতারা, রাজা, বাচ্চারা মুসলিম দাবি করেন, আমি জানি না মুসলমানিত্ব কোথায়, কোথায় আছে আপনার মুসলমানিত্ব? আজকের কাশ্মীরে যেভাবে গণহত্যা, কাশ্মীরে যে পাইকারি হয়ে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেই কাশ্মীর ইস্যু নিয়ে যখন কত হয়, কিছু কিছু মুসলমান চুপ করে বসে থাকে। 3-3 ঠিক না ঠিক? আমার ভাই, পৃথিবীর যেই কন্যা আমার মুসলমানকে আঘাত করে বেদিনরা, ওই বেদিনদের বিরুদ্ধে আপনার সোচ্চার কণ্ঠে আওয়াজ দিতে হবে। নাসাই শরীফের হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন, এবছর জুলহাজ মাসের শেষ জুমায় আমি ছিলাম মক্কাতে, মক্কার কাবার প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস তিনি তার খুতবার ভিতরে বলেছেন, কাশ্মীরের ময়দানে গণহত্যা বন্ধ করতে হবে, আজ যদি বন্ধ করানো হয় আমি কাবার ইমাম ঘোষণা দিচ্ছি, বিশ্বের মুসলমানরা তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, সেই জমানায় সেই যুদ্ধতেই মুসলমান মুসলমানদের পক্ষে অংশগ্রহণ করবে, রক্ত দেবে, শহীদ হবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। আমার প্রিয় ভাইরা বন্ধুরা, আজকের পরিষ্কার ঘোষণা, এই ভারতের ভারতের হিন্দুবাদী উগ্রবাদী সরকারেরা সামান্য গরুর খাওয়ার অপরাধেও অনেক মুসলমানকে তারা হত্যা করেছে, কি বলে? ঠিক না বে? ঠিক। যেইভাবে ভারতে মুসলমানদেরকে পাইকারিভাবে মারা হয়, তাদেরকে ইসলামী শরিয়া মোতাবেক কাজ করতে বাধা দেওয়া হয়, সে তুলনায় আমার দেশে কিন্তু আমরা তাদেরকে যথেষ্ট মর্যাদা দিয়ে রেখেছি। আমাদের দেশের ইসলামের বিধান, কোনোদিন কোনো ধর্মের পালনে বাধা দেওয়া যাবে না। যার ধর্ম হিন্দু, বাইরে হিন্দু ধর্ম পালন করবে তার ব্যাপার, আমরা কখনো বাধা দেই না। ঠিক না বে? ঠিক। এবং এবারও আমার জানা মতে, একটু আগে অবিন ভাইয়ের সাথে গল্প হচ্ছিল, এবারও পূজা উদযাপনে প্রতিটা পূজা মণ্ডপে আমার দেশের সরকার 10,000 কিংবা বিভিন্ন অঙ্কের টাকা তাদের অনুদান দিয়েছে। মুসলমানদের ঈদে কিন্তু কোনো অনুদান দেওয়া হয়নি, ঈদগায় অনুদান দেওয়া হয়েছে, হয়েছে নাকি? জানা মতে বলতে পারবেন ঈদগায় অনুদান পাইছেন না? কিন্তু ওদের পূজায় ঠিকই অনুদান দেওয়া হয়েছে। ঠিক না বে? ঠিক। বন্ধুরা আমার, তাদেরকে কিন্তু যথেষ্ট সম্মান মর্যাদা মুসলমানরা দিয়ে থাকে,
আফসোস লাগে তখন যখন ভারতে আমার মুসলিম ভাইয়ের এইভাবে গায়ে হাত দেওয়া হয়, মারা হয়, রক্ত ঝরে, বাবরি মসজিদটাকে যখন ভেঙে টুকরা টুকরা করেছে তখন কলিজা ফেটে যায়, ঠিক না ভাই? ঠিক, বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, টুকরা টুকরা করেছে। নিঃসন্দেহে আল্লাহর ওলিরা পরিষ্কার করে বলেছে ওই ভারতের ময়দানে কেউ রেহাই পাবে না, ভারতের মুসলিম অধ্যুষিত জনপদগুলো আয়োজক কায়লক টুকরা টুকরা হয়ে স্বাধীন হবে, কাশ্মীরকে দাবিয়ে রাখতে পারবে না। যদি যুদ্ধ বেঁধে যায় পৃথিবীর কোটি কোটি মুসলমান শাহাদাতের তামান লড়িয়া কাশ্মীরে ছুটে চলে যাবে, ভারতের কলিজা থেকে কাশ্মীরকে ছিনিয়ে আনতে হবে। আমার প্রিয় বন্ধুরা দেখুন, আমরা এ ভারতবর্ষের কিছু ইতিহাস মনে করি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে মিলান আর সারা পৃথিবী মিলান, ভারত করে খেয়াল করবেন, রাগ করছেন আপনারা আমার কথায়? কি কষ্ট পাচ্ছেন? আমি বাস্তবতার সাথে কিছু কথা বলছি, রাগ করার কিছু নেই। বিশ্বনবী উহুদের ময়দানে, বদরের ময়দানে সেনাপতি ছিলেন, ঠিক কিনা? উহুদের ময়দানে আমি মাত্র 8 দিন আগে উহুদের মাঠে ছিলাম, অসংখ্য হাজিরা ছিলেন উহুদের মাঠে, উহুদের ময়দানে যেখানে যুদ্ধ হয়, বিশ্বনবীর পবিত্র দন্তান মোবারক শহীদ হয় সেই মাঠে কিছু সময় কাটিয়ে আসলাম, হাজির সাহেবদেরকে নিয়ে কথা বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল, আমি গত বছরের একটা বড় সম্মেলনে আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন রাবেতাতুল আলেম আল ইসলামের দ্বিবার্ষিক সম্মেলনে, পৃথিবীর প্রত্যেকটি দেশ থেকে একজন প্রতিনিধি ছিলেন, বাংলাদেশ থেকে আমার প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছিল, আমি সেখানে ছিলাম গেস্ট হিসাবে। সেই অনুষ্ঠানের একটা পর্যায়ে, শেষ পর্যায়ে সৌদি আরবের চিফ জাস্টিস শায়েখ মুফতি আব্দুল আজিজ, কাবার প্রধান ইমাম আব্দুর রহমান সৌদাইস সহ কিছু আলেমদের সাথে উঠে বসার সুযোগ হয়েছিল। একটা প্রশ্ন এলো, ওখানে একজন প্রশ্ন করলেন যে আল্লাহর নবী হুদের মাঠে সেনাপতি ছিলেন, তার দাঁত ভাঙলো কেন, তার মাথা ফাটলো কেন, তার রক্ত ঝরলো কেন, আল্লাহ কি তার হাবিবকে রক্ষা করতে পারেন না? গুরুত্বপূর্ণ প্রশ্ন না, সরাসরি নবী। আমার ভাইরা, উহুদের ময়দানে এবারে যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে একজন ভাই আমাকে বললেন, একই প্রশ্ন ছিল মুনাফিকদের, তারা উস্কে দিয়েছিল, ওরা বলেছিল ও মুসলমানেরা মুহাম্মদ যদি নবী হবে মার খাবে কেন, মুহাম্মদ যদি নবী হবে মাথা ফাটবে কেন, মুহাম্মদ যদি নবী হবে দাঁত ভাঙলো কেন? যিনি নবী তো আল্লাহ তাকে হেফাজত করতে পারতেন, দাঁত ফাটলো কেন, মাথা ফাটলো কেন, রক্ত ঝরলো কেন, বেহুশ হলো কেন, উহুদের ময়দানে পরাজিত হলো কেন? বন্ধুরা আমার, ওই শায়েখ মুফতি সৌদির প্রধান জাস্টিস বললেন আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ পাক রাসূলকে উসওয়ায় হাসানা করেছেন, তোমাদের জন্য নবীর জীবনের ভিতরে আছে উসওয়ায় হাসানা, মানে উত্তম নমুনা, মডেল, আদর্শ। তোমার জীবনের জন্য যা যা আইন কানুন আদর্শ দরকার সব নবীর জীবনে আছে। তুমি চলার পথে ব্যবসায়ী যখন চিন্তা করবে নবী ব্যবসায়ী ছিলেন, রাখাল চিন্তা করবে দেখতে পাবে নবী রাখাল ছিলেন, শ্রমিক চিন্তা করবে দেখবে নবী শ্রমিক ছিলেন, কৃষক চিন্তা করবে নবীকে সেখানে পাবে, আবার যখন সৈনিক চিন্তা করবে নবীকে সৈনিক হিসাবে পাবে, সেনাপতি চিন্তা করবে নবী সেনাপতি ছিলেন, ঠিক না ভাই? ঠিক, দুই একটা যুদ্ধের সেনাপতি না, 27টা যুদ্ধের সেনাপতি, কয়টা যুদ্ধের সেনাপতি ছিলেন, সোজা কথা না, 27টা জিহাদের সেনাপতি ছিলেন নবী, জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক, সব ক্ষেত্রে মডেল তিনি। আমার একটি কথা বলে পড়ি, আহারে আমার দেশের কিছু ভাইরা না বুঝি উল্টা পাল্টা কাজ করি, দেখেন না কিছু মৌলবী ধৈর্য নিয়ে একটা মামলা ঠুকে দেয় জিহাদি বই পাওয়া গেছে, দেয় না দেয় না? আসলে আমার দেশের অফিসাররা তো সেই জ্ঞান তাদের নেই, আল্লাহ তাদের মাফ করুন, দোয়া করি। তবে আমি বলবো তাদেরকে একটু ভাবার জন্য, জিহাদি বই পাওয়া গেছে বলে তাকে অপরাধী বানানো হয়, জিহাদটা কি আসলে? আমরা জঙ্গিবাদকে সমর্থন করি না, ঠিক না ভাই? ঠিক, আমরা সন্ত্রাসবাদকে ঘৃণা করি,
যেখানে সেখানে বোমা মেরিয়ে মানুষ মারাকে আমরা ঘৃণা করি, এটা অন্যায় কাজ, মারাত্মক অন্যায় কাজ। আমার দেশে গুলশান ট্র্যাজেডি অত্যন্ত দুঃখজনক, ঠিক না? ঠিক। এভাবে সন্ত্রাস জঙ্গি ভঙ্গি এটা ইসলামে নিষিদ্ধ, কিন্তু জিহাদ কি জিনিস? যেই জিহাদের কথা কোরআনে 127 জায়গায় আছে, যেই জিহাদ ছাড়া কেউ জান্নাতে যাবে না আল্লাহর ঘোষণা, ঠিক না? ঠিক। যেই জিহাদের 27টা জিহাদের সেনাপতি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জিহাদ শব্দকে ব্ল্যাক লিস্টেড করা যাবে কি? সে জিহাদি বই বলে কি এটা কি কালো তালিকায় নেওয়া যাবে, অপরাধী বানানো যাবে? অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত আপত্তিকর। আমার মুসলিম অফিসার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বললাম, না একটু হিসাব করবেন, সরাসরি দুই একটা বই, এই বই সেই বই, ইসলামী বই দেখি জিহাদি বই, এই কথা বলবেন না, ঠিক না? বে ঠিক। জিহাদ মুসলমানদের একটা সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত, সব ফরজের বড় ফরজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, শুধু নয় আল্লাহ বলেছেন, ইন ফিরকি বা পবসে কালা যা যে তাইনি ঝাঁপিয়ে বলো জিহাদের ময়দানে, কথা বলেন ঠিক না? ঠিক। সেই যুদ্ধ সেই জিহাদ হবে বাতিলের সাথে, সেই যুদ্ধ জিহাদ হবে ইহুদি নাসারা বেদিনদের সাথে, সেই যুদ্ধ জিহাদ হবে আবু জাহেলের গোলামদের সাথে, সেই যুদ্ধ জিহাদ হবে ফিরাউনের বাচ্চাদের সাথে, কথা বলেন ঠিক না? ঠিক। আতিল যদি ইসলামের গায়ে হাত দেয়, কোরআনের গায়ে হাত দেয়, তার বিরুদ্ধে লড়াই হবে, সংগ্রাম হবে, জিহাদ হবে, ওই জিহাদে ঝাঁপিয়ে না পড়লে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার ভাইরা বন্ধুরা, আমার মুসলমানরা সহজে কারোর গায়ে হাত দেবে না, ঠিক না? ঠিক। দেখেন একটু উদাহরণ দিই, খাইবার যুদ্ধের ময়দান, কঠিন যুদ্ধ চলছে 7 দিন ধরে, কিন্তু যুদ্ধের কোনো ফলাফল নাই। সপ্তম দিনে বিশ্বনবী ঈশান নামাজ পড়ে বলে, সাহাবীরা আগামীকাল সকাল হবে ফজর নামাজের পরে আমি এমন একজন সেনাপতির হাতে ঝান্ডা তুলে দেবো, তরবারি উঠিয়ে দেবো, যে আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহ তাকে বেশি পছন্দ করেন, তার হাতেই খাইবারের ময়দান বিজয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বিন খাত্তাব বলেন, সারা রাত আমার ঘুম হলো না, চিন্তা করলাম কে সেই ব্যক্তি হবে সম্মানিত মহান ব্যক্তি যে আল্লাহকে বেশি ভালোবাসে আবার আল্লাহ তাকে বেশি পছন্দ করেন। আমি ওমর সারা জীবন নিজের সব কিছু বিসর্জন দিয়া নবীর পিছনে পিছনে ছুটেছি, ছায়ার মতো চলেছি, আহারে আমি কি সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে পারব? আমি কি আল্লাহকে বেশি ভালোবাসতে পারলাম নাকি? ওমর চিন্তা করে ঘুমায় না সারা রাত। ফজরের নামাজ হয়ে গেল, নামাজ শেষে বিশ্ব নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার তোমাদের সবাইকে দেখি কিন্তু আমার আলীকে কেন দেখি না? আমার আলী কই, আলী কই? সাহাবীর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী অসুস্থতার চোখটা নিয়েছে, চোখ উঠেছে। নবী বলেন, আমার সাহাবীরা আলীকে আমার সামনে হাজির করো। আলীকে হাজির করা হলো, বিশ্ব নবী মুখের লালা নিয়া হত আলীর চোখে লাগালেন, সঙ্গে সঙ্গে চোখের যন্ত্রণা বন্ধ হয়ে গেল, চোখ ভালো হয়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। বলে আলী, এখন কি তুমি সুস্থ পূর্ণ? জি ইয়া রাসূলুল্লাহ, আমি পুরোপুরি সুস্থ। ও আলী, তাহলে আর দেরি নয়, আজকের যুদ্ধের ময়দানে এই নাও ঝান্ডা, আর এই নাও তরবারি জুলফিকার, জুলফিকার হাতে নাও, ঝান্ডা হাতে নাও, ছাপিয়ে পড়ো জিহাদের ময়দানে, বাতিলের মোকাবেলা করে এই ময়দানে বিজয় ছিনিয়ে আনতে হবে। আলী সঙ্গে সঙ্গে ঢাল নিয়া জুলফিকার তরবারি নিয়া দৌড় দেওয়া শুরু করলেন। বিশ্বনবী ডাক দিন, আলী একা একা দৌড়াও, সঙ্গী সাথী লাগবে না, একাই দৌড়াইতেছে বলার সাথে সাথে সেনাবাহিনী নিয়ে যাবে না, কাউকে লাগবে না। আলী বলেন, নবী আপনি বদরের ময়দানে শুনিয়েছিলেন, আল্লাহ পাকের আয়াত শুনিয়েছিলেন, আমাকে মনে পড়ি,
সূরা আনফালের 12 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইদি ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নি মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানাত সুবহানাল্লাহ কি আপনারা কষ্ট পেয়ে গেছেন নাকি ক্লান্ত হয়ে গেছেন নবীর আশেক তারা দেখেন বদরের প্রান্তরে এক নাজিল হয়েছিল বিশ্ব নবী যখন কেঁদে কেঁদে যারা যারা ছিলেন আমি সেখানে গিয়েছি বাদুর ময়দান বদরে আল্লাহ নবী যেখানে নামাজ পড়েছি দিয়েছিলেন আমি সেখানে নামাজ পড়েছি তা সুল সারা রাত ঘুমাল নাই কেঁদে কেঁদে পেরেছেন আল্লাহ আমার যা শক্তি ছিল নিয়ে হাজির হয়েছি তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও আল্লাহ জানায় নবী তোমার ইমানদারদেরকে আজকে শক্ত ভূমিকা নিতে হবে আল্লাহ কেন ও নবী তুমি একটু তাকায় দেখো তোমার আপন গোত্রের ভিতরে যুদ্ধ হবে আসলে চিন্তা করে দেখেন বদরের মাঠের মতো কঠিন মাঠ পৃথিবীর মানচিত্রে কখনো পাওয়া যাবে না দুই দল যুদ্ধ হবে এক পাশে নবী মুহাম্মদ সেনাপতি আর এক পাশে আবু জাহেল সেনাপতি চাচা ভাতিজা ঠিক না বে ঠিক এক জায়গায় বাড়ি ঠিক কি দেখো যারা হজে গেছেন দেখে আসছেন না হাজি সাহেবরা আছেন নাকি এখানে আবু জাহেলের হাম্মামে কি হাম্মাম সারি সেরাম কেউ আছেন আবু জাহেলের বাড়ি এখন হাম্মাম খানা টয়লেট কি কয় দেখেন আবু জাহেল একটু হিসাব করেন বাড়ি টয়লেট আবার মক্কা দুই নেতার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছিলেন একজন আবু জাহেল একজন ওমর আল্লাহ একজনকে আমারে দাও ওমর কবুল হলো ওমর বুকে কোরআন নিল ওমর ঘুমিয়ে আছে নবীর পাশে মদিনায় ঠিক না বেঠিক কোটি কোটি মুসলমান যায় নবীকে সালাম জানার পরে ওমরকেও একটা সালাম জানায় ঠিক না বেঠিক আর কোটি কোটি মুসলমান যায় মক্কায় কাবা ঘর তপ করে সাই করে সবাই বলে একটুখানি আবু জাহেলের বাড়ি একটু টয়লেট সাইরা যায় ঠিক না পেশাব লাগিনি পায়খানা লাগিনি তাও একটু জোরে জোরে কুত্তে কুত্তে একটু ছাড়িয়ে দিই সাই পিসুপি দেখি একটু হয় কিনা মনে শান্তি লাগে ভালো লাগে ও বন্ধুরা কোরআন বুকে ধারণ করে নবীর পাশে ঘুমিয়ে সালাম গ্রহণ করে আর কোরআনের বিরুদ্ধে আন্দোলন করতে যাইয়া বাড়ি এখন টয়লেট ঠিক না বে ঠিক শিক্ষা গ্রহণ করতে হবে নাস্তিক ঘুলারে শিক্ষা গ্রহণ করতে হবে যারা বাতিল পথে আছেন সাবধান ঠিক কে না কর আমার ভাই আজকে মারবেন আলেমদেরকে দূরে দূরে কষ্ট দেন দূরে দূরে জেলখানায় পড়েন মুসলিম ইমামদেরকে হয়রানি করে কষ্ট দেয় আবু জাহেলের পরিণতি একটু ভাবি চিনতে রাখেন আপনার বাড়িও টয়লেট হবে কোনো সন্দেহ না ভাইরা আবার কথা বলছিলাম বদরের মাঠে বিশ্বরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন আল্লাহর কাছে আল্লাহ ও মালিক রে তুমি সাহায্য পাঠাও বদরের মাঠ আল্লাহ বলল তাকায় দেখো মুহাম্মদ তুমি সেনাপতি আবু জাহেল সেনাপতি তোমার ডান পাশে তোমার চাচা হামজা আর আবু জাহেলের ডান পাশে তোমার আরেক চাচা আব্বাস নবীর দুই চাচা দুই দলে আপন দুই ভাই আপন মায়ের পেটে দুই ভাই আবু জাহেলের দলে একটা নবীর দলে একটা তাহলে ভাই ভাইয়ের যুদ্ধ ঠিক না ঠিক চাচা ভাতিজা যুদ্ধ জোরে বলেন ঠিক কিনা আর একটা কথা দেখ নবীর পাশে আছে আবু বকর আর আবু বকরের ছেলে আব্দুর রহমান আছে আবু জাহেলের পাশে তাহলে বাবা ছেলে যুদ্ধ হবে কত বড় কঠিন সাদ নবী একটা নবীর দলে আর সাদের পিতা আবু জাহেলের দলে একই কুরাইশ বংশের যুদ্ধ বাবা ছেলের যুদ্ধ ভাইয়ে ভাইয়ে যুদ্ধ চাচা ভাতিজার যুদ্ধ বদরের মাঠ এ কঠিন ময়দানে নবী আল্লাহর কাছে কাঁদে আল্লাহ তোমার সাহায্য চাই আল্লাহ বলেন নবী তুমি জানায় দাও ইমানদারদেরকে যদি যুদ্ধের ময়দানে আপনজনদের প্রতি মায়া করে তাহলে ইমানদার হতে পারবে না হাদিসটা আমরা শুনি বলি কিন্তু জায়গায় বলি না
মসজিদে দুরুদের সময় বলি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাস আজমাইন বুখারী মুসলিম সহ সিয়াসিত তার বর্ণনা আল্লাহর নবী বলেন ও আমার বদরের ময়দান সৈনিকরা শুনে নাও তোমাদের মধ্যে ওই লোকগুলো আজকে ঈমানদার হবে না যারা ওই পিতার চেয়ে সন্তানের চেয়ে ভাইয়ের চেয়ে আপনজনের চেয়ে আমি নবী আমাকে বেশি ভালো না পারবে সে তো ঈমানদার হবে না তোমার ভাই সামনে সচ্ছে তার বিরুদ্ধে লড়তে হবে সন্তান সামনে তার বিরুদ্ধে লড়তে হবে যুদ্ধের পরে বন্দীখানায় আবু বকরের ছেলে আব্দুর রহমান কান্দতেছে বাবা কে ডেকে বাবা ছেলে কাঁদে বাবা আমি যুদ্ধের মাঠে আপনাকে অনেকবার তরবারির সামনে পেয়েছিলাম কিন্তু আপনি বাবা আপনাকে মারতে পারি নাই আপনি আমার প্রতি একটু দয়া করুন আপনি নবীত্ব ডান হাত আপনি সুপারিশ করলে উনি আমাকে ছেড়ে দেবেন আবু বকর মানে ছেলে রে ও আব্দুর রহমান যুদ্ধের ময়দানে তুমি বাবাকে সম্মান করেছো আঘাত করো নাই কিন্তু আমার নবীকে যদি সামনে পেতে কি করতে আমার নবীকে সামনে পেলে নিশ্চয়ই আঘাত করতে ও আব্দুর রহমান আমি আবু বকর আমার কলিজার সেই নবীকে ভালোবাসি তুমি আমাকে মারো নাই আঘাত করো নাই আমি যদি তোমাকে সামনে পাইতাম তরবারের সামনে তোমাকে খণ্ড খণ্ড করে জাহান্নামে পাঠাইয়া দিতাম এর নাম হলো নবীর ভালোবাসা কথা বলেন ঠিক না বেঠিক এর নাম কি আর সল্লাল্লা পুরি গরম গরম জিলিপি খাওয়াটা নবীর ভালোবাসা নয় একদিকে বিলাত পুরি জিলিপি খায় আর একদিকে বাতিলের সঙ্গে ঘুরে বেড়ায় ঠিক না বেঠিক একদিকে মিলাদ পুরি জিলিপি খায় আর একদিকে আলেমদের বিরুদ্ধে মিছিল করে ঠিক না বেঠিক এ কি নবীর ভালোবাসা নাকি নবী নাই নবী নাই নবীর ওয়ারিশ আলেমদের ভালোবাসা চাই যেরকম ঠিক না বেঠিক রসুলের মহাব্বত কলিজারে মধ্যে লাগবে কেমন ও বন্ধুরে আপনারা ইতিহাসের পাতা জানা কথা আমার কথা লম্বা নাই হাইরুতি আলী কাদ্দামাল্লাহ ওয়াজহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক ওয়াত বদরে নাজিল করেছিলেন আপনি যখন কেঁদে কেঁদে যারে যার আল্লাহ বদরের মাঠে আমি তোমার সাহায্য চাই আল্লাহ ফেরেশতা পাঠালেন একদল এক হাজার মতন্তরে তিন হাজার মতন্তরে পাঁচ হাজার ফেরেশতা এলেন বদরের মাঠে সুবহানাল্লাহ কিন্তু নবী কাঁদে বলেন আল্লাহ ও মালিক আমি এত ফেরেশতা নিয়েও খুশি না আজকে আমি যদি তোমার বন্ধু হই বন্ধু বিপদে পড়েছে যুদ্ধের মাঠে বন্ধুর সাহায্যে বন্ধুকে আসতে হবে সুবহানাল্লাহ বলেন বন্ধু বিপদে পড়েছে বন্ধুকে বদরের মাঠে আসতে হবে তুই বন্ধুর বিপদে বন্ধু পাশে দাঁড়ায় বন্ধু খুশি হবে বন্ধু ছেলে পাড়াইলো লোক পাড়াইলো তাতে কতটুকু খুশি হবে আ বন্ধুরে কেমন আমি তোমার বন্ধু জানি না বদরের মাঠে তোমাকে পেতে যায় আল্লাহ বলে নবী সোনা ইদি উহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম আ নবী রে তুমি দাবি করেছ ওহি করে পাঠাইলাম ফেরেশতা পাঠাইয়া দিলাম না শুধু আন্নি মাকুম আমি আল্লাহ তোমাদের সঙ্গে এখন হাজির জোরে বলো সুবহানাল্লাহ আমি আল্লাহ হাজির আল্লাহ পাক বলেছেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা তোমরা তীর নিক্ষেপ করো নাই সরাসরি আল্লাহ নিজে হাতে তীর মেরেছেন সুবহানাল্লাহ আমার ভাইরা আলী বলেন নবী খাইবার যুদ্ধের ময়দানে হাজার হাজার কাফির সৈন্য আছে আপত্তি নাই আমি আলী একা ছুটে যাই না আমার সঙ্গে সরাসরি আল্লাহ আছে কি আল্লাহ আছে না গারে সুরের ভিতরে যখন নবী আর আবু বকর দুইজন আর কেউ নেই হাজিরা গারে সুরে উঠতে ভয় পায় কারণ সাড়ে পাঁচ হাজার ফুট উঁচু পাহাড় আমি উঠেছি যেখানে নবীকে নিয়ে আবু বকর শুয়েছিলেন নবী আবু বকর রানে পরে ঘুমাইছিলেন সাপের গর্তগুলো আবু বকর বন্ধ করেছিলেন রুমাল দিয়া কাপড় দিয়া বিভিন্ন জিনিস দিয়া ওই গুহার ভিতরে আমি প্রবেশ করেছি দোরাকাত নামাজ পড়েছি কেঁদে কেঁদে আল্লাহকে পড়েছি আল্লাহ আবু বকর নবীকে যেমন বলবে যে আমরা তো পারিনি
সব গর্ত বন্ধ করেছে আবু বকর, একটা গর্ত বন্ধ করতে পারে নাই, পায়ের গোড়ালি দিয়ে গর্তটা বন্ধ করেছে। এদিকে নবী রানের পরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন, একটা সাপ এসে আবু বকরের পায়ে দংশন করে, প্রচন্ড বিজড় সাপ তার দংশনে যন্ত্রণা শুরু হয়েছে, আবু বকরের সমস্ত দেহ নীলবর্ণ ধারণ করেছে, বিষের যন্ত্রণায় আবু বকর কাতর হয়েছে, কাঁদছে আবু বকর। কখন মনের অজান্তে যন্ত্রণে কাতর হয়ে চোখ থেকে পানির ফোঁটা নবীর গায়ে পড়েছে। আল্লাহ নবী আবু বকরের চোখের পানির ফোঁটা নবীর গায়ে পড়ার সঙ্গে সঙ্গে নবীর ঘুম ভেঙে গেল। আবু বকর বলে, কি হলো নবী ঘুম ভেঙে গেলেন যে? নবী বলে, আবু বকর কাঁদছ কেন? পরিবারে পরে মায়া লাগে নাকি? ছেলে মেয়ের মায়া লাগে, সংসারের মায়া লাগে, বাড়ি ঘরে মায়া হচ্ছে নাকি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ি ঘরে মায়া নাই, সংসারে মায়া নাই, বিবির মায়া নাই, সন্তানের মায়া কাঁদি না গো নবী। আপনার ভালোবাসা এই গুহার সব গর্তগুলো বন্ধ করেছিলাম গো নবী। এই কান্না ভিন্ন কান্না গো নবী, একটি গর্ত বন্ধ করতে পারি নাই, পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরেছিলাম কিছুই নাই সাথে, একটা বিজর সাপ আমার পায়ের দংশন করতেছে, কঠিন যন্ত্রণায় কলিজার ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে গো নবী। আমি জানি না এই বিদর সাপ হয়তো আপনাকে দংশন করবে ঘিরা, এই আশঙ্কায় আমি পা গর্তের মুখ থেকে ছাড়াই না। আমার জীবন চলে যাবে কিন্তু পা ছাড়বে না। সুবহানাল্লাহ বলেন, জানেন সেই নবীকে ভালোবাসা। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলে, আবু বকর পা সরাও, সাপের চিন্তা করো না, আল্লাহ সৃষ্টি, আমি রহমাতুলিল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন, আর আমি হলাম রহমাতুলিল আলামিন, তামাম জগতের সৃষ্টি জীবের রব আল্লাহ, আর আমাকে পাঠাইছেন আল্লাহ তামাম জানের সৃষ্টি জীবের রহমত স্বরূপ, সুবহানাল্লাহ। আবু বকর পা সরাও, আমি নবী দেখবো কে সাপ, যেই না পা সরিয়েছে সাপ সালাম জালেন নবীকে, সুবহানাল্লাহ। আমার ভাইরা সালাম জানায় মাপ চাইছে, নবী মাপ করে দেন, আপনার সঙ্গীকে আমি কামড় দিয়েছি, দংশন করেছি, আমার এই কথা বলার লক্ষ্য উদ্দেশ্য না। আবু বকর বলছে, নবী ওই যে আবু জেহেল যারা পাহাড়ের মাথায় উঠেছে, ওরা যদি একটু নিচু হয়ে হাঁটুগুড়ি দিয়ে তাকায় দেখে আমাদের দেখতে পাবে, উপায় কি? আমরা দুজন, ওরা তো অনেক মানুষ দেখছি, আমরা তো গ্রেপ্তার হয়ে যাব, ধরা পড়ে যাব। বিশ্ব নবী বলেন, আবু বকর চিন্তা করো না, কোরআন বলছে ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইজ আখরাজাহুল লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইজ হুমা ফিল গারি ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, রে ও নবী, দুনিয়ার মানুষ তোমাকে সাহায্য করবে না, আল্লাহকে সাহায্য করনি। সেই কার সুরের ভিতরে তোমরা দুইজন, আবু বকর চিন্তিত শঙ্কিত আতঙ্কিত হয়ে প্রশ্ন করলো, আর আমার নবী বলে দিলেন, ও আবু বকর লা তাহজান, চিন্তা করো না, টেনশন করো না, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে। সুবহানাল্লাহ। কোরআনুল কারিমের ভিতরে যেই কয় জায়গায় বলা হয়েছে আল্লাহর সাথে, প্রত্যেকটা লোক কাফেরদের মোকাবেলার সময়, জোরে বলো সুবহানাল্লাহ। ইতিহাস দেখুন, মুসার সঙ্গে যখন মোকাবেলা হলো তখন বলল, মুসা তুমি যাও, আমি তোমার সাথে আছি। বদরে বলে, আমি সাথে আছি। কথা লম্বা হচ্ছে, কষ্ট পাচ্ছেন না? আলীর কথা বলছিলাম, হত আলী বলেন, নবী কোরআন বলেছে আল্লাহ সাথে, আল্লাহ আমার সাথে, আমি একা নই, যুদ্ধের মাঠে ওই হাজার হাজার নয় লক্ষ লক্ষ কাফিরদের মোকাবেলা আলী করবে, আল্লাহ সাথে আছে, কোনো কাফিরদের পরোয়া করি না। সুবহানাল্লাহ। আলী ছুটে গেছেন সামনে, কাফিরদের নেতা, ইহুদিদের নেতা, পৃথিবী কাঁপানো বড় যোদ্ধা সেনাপতি, মরাহাব সামনে, মরাহাব অনেক বড় সেনাপতি, যার সামনে থেকে কেউ গর্দান নিয়ে ফিরে যায়নি এ পর্যন্ত,
এবার আলী সামনে মারহাব বলছে আলী তুমি এসেছো তুমি আবু তালেবের ছেলে আবু তালেব তো আমাদের নেতা ছিলেন তুমি ফিরে যাও স্ত্রীকে বিধবা করো না সন্তানদেরকে এতিম করো না তুমি কি জানো না আমার পরিচয় আমি মারহাব আমার সামনে থেকে কেউ জীবন্ত মানুষ ফিরে যায় না আমার সামনে যুদ্ধে এলে কেউ গর্দান নিয়ে ফিরে যায় না তুমি ফিরে যাও চলে যাও ভিডিও পরিচালনা সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ হত আলী ধারা বর্ণনা শুনে বুঝিবার ইসলাম রান তুমি তোমার পরিচয় পরিবেশনা তোমার পরিচয় সারা পৃথিবীর মানুষ না জানলেও মোবাইল ইহুদি নাসারা রাজা 1712 তোমাকে ভয় পায় ওরা তুমি কি আমার পরিচয় জানো আমি আলী আমার পরিচয় জানো তোর ময়দানে কিন্তু একটু বীরত্বের সঙ্গে কথা বলা জায়েজ আছে কি বল ঠিক না বেঠিক বলে আমার পরিচয় জানো আমি কে আমি আলী আমার লকব দিয়েছেন সরাসরি আসমান জমিদারের মালিক আল্লাহ তিনি আমাকে বলেছেন আমি আসাদুল্লাহিল গালিব ও মারহাব তোমাকে ভয় পায় গুটি কয়েক ইহুদি নাসারা কাফেরের রব আর আমি আলী আমাকে আল্লাহ দুনিয়ায় বিজয়ী বাঘ করে পাঠিয়েছেন যেই আলীর নাম শুনলে সারা পৃথিবীর কাফির মুশরিক বেঈমানদের কলিজা শুকিয়ে যায় জোরে বলো সুবহানাল্লাহ তুমি আমারে চেনো আমারে ভয় দেখাও মারহাব আমাকে ভয় দেখিয়ে লাভ নেই এই পৃথিবীর কোন রক্ত চক্ষুকে আলী ভয় পায় না সুবহানাল্লাহ বলেন জোরে বলেন হ্যাঁ আমার দেশে নাম রাখে ফজর আলী আলী হুসাইন কিন্তু ভয়ে একেবারে কেঁচু ঠিক না বেঠিক বীরত্ব নেই মুসলিম হবে বীর পুরুষ ঠিক না বেঠিক মুসলমানরা বীরের জাতি মুসলমানরা লড়াকু জাতি মুসলমানরা বিজয়ী জাতি মুসলমানরা পরাজিত হয়ে বাতিলে কাছে মার খাওয়া জাতি নয় আজকে মার খাচ্ছি কোরআন আমার বুকে না থাকার জন্য প্রিয় বন্ধুরা আমার আলী বলছে মারহাব কত বড় বীর পুরুষ তুমি আঘাত করো আমি আলী তোমার আঘাতের জবাব দেব জোরে বলো সুবহান মারহাব বলে আলী তুমি আগে আঘাত করো আলী বলে না মারহাব আমরা ইসলামের সৈনিক ইসলাম মানে ইসলামের সৈনিকরা কখনোই আগে আঘাত করে না আঘাত পেলে তারপরে তারা জবাব দেয় আমরা আগে মারি না কাউকে কি বলে আমি কথা বলতে চাইছিলাম এই যে হঠাৎ করে একজন বোম মেরে লোক মেরে দিলাম গোবনে সুরা গুপ্তা হামলা এটা ইসলামের বিধিবিধান না কি কর এইভাবে মানুষ মারা নয় দেখুন ভালো করে হদ আলী বলেন আমরা ইসলামের সেনাপতি সৈনিক আমাদের নেতা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন আগে আঘাত করা নয় আঘাত পাবে তারপরে তোমার ডিফেন্সিভ ভূমিকা নিয়ে আঘাত করবে এর আগে নয় এটা ইসলামের শেখানো বিধান আমার বন্ধুরা আপনি হাতে তরবারি ঘুরি বেড়াবেন বমনি ঘুরি বেড়াবেন না এটা নয় জিহাদের ময়দানে বাতিলের মোকাবেলায় আঘাত করতে পারবেন আঘাতক্রান্ত হলে পরে আঘাত হবে ঠিক না ঠিক মারহাব তুমি আগে আঘাত করো তারপরে জবাব দেবো আমি আলী মারহাব আঘাত করি একের পরে একে যত আঘাত করে আলী সব আঘাতগুলো ঢাল দিয়ে ঠেকিয়ে দিলেন কত বড় পৃথিবী কাঁপানো বিগ্রি সেনাপতি একটা আঘাত আলীর গায়ে লাগাইতে পারলেন না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জবান করে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আলী মানেন মারহাব তুমি দেখছি ঘাম ঝরছে তোমার ক্লান্ত হয়ে গেছ অনেক আঘাত করেছ তুমি এখন ক্লান্ত ব্যাপার কেনা কি এবার যদি অনুমতি পাই আমি একটু আঘাত করি তোমার বলে ঠিক আছে আলী এবার আঘাত করো আলী বলে না মারহাব রেডি হও বলে আলী তাকবীর দিলেন যুদ্ধের ময়দানে বিশ্ব নবী ঘোষণা দিয়েছিলেন তোমরা তাকবীর দাও বদরের ময়দানে প্রথম তাকবীর ধরিয়েছেন বিশ্ব নবী বাবা তোমরা তাকবীর দাও সাইগুন আয়া দাগুম বি তাকবীর তোমরা তাকবীর ধরি দাও কি বল তাকবীর দিলেন হা তকবীর হলো মুসলমানদের কলিজার আওয়াজ ঠিক না ঠিক কারো কারো কিন্তু এই তকবীর ধ্বনি শুনলে আবার গন্ধ শোকে নাকি অন্য কোনো গন্ধ আছে কি না এ তকবীর আজানের ধ্বনি
এ তাকবীর নামাজের ধ্বনি, এ তাকবীর জিহাদের ধ্বনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত বিশ্বই যাদের কলিজা শুকায় যায় তাদের কলিজার সঙ্গে আবু জাহেলের কলিজার সংযোগ আছে, ঠিক কিনা কর? আর আলী আমান জোরে তাকবীর দিলেন, ভদ্রকণ্ঠ হায়দারি হক বল, আলী হায়দারে হায়দারি হক দিলেন, এক চিৎকারে এক তাকবীরে মুরাহাবের কলিজা শুকিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর মঞ্চে যদি সেই আলীর হায়দারি হাক দিয়ে মুসলিম মিল্লাত দাঁড়িয়ে যায়, তাহলে পরে কাশ্মীর, লেবানন, ফিলিস্তিন, আফগান থেকে শুরু করে কোন জায়গায় ওই আমেরিকা, রাশিয়া, পশ্চিমাদের কোন সেনাবাহিনী মুসলমানদের গায়ে আঘাত করতে পারে না, ঠিক না বে? ঠিক, এক হতে হবে মুসলমানদেরকে, ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলায় তাকবীর দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। জবান করে তাকবীর দিতে পারবে আর কি? নারায় তাকবীর। আওয়াজ হলো না, জোর হয় নাই, এই বাংলা জয় করতে মুসলমানদের 17,000 মুসলমান তাকবীর দিয়েছিলেন। লক্ষণ সেন মধ্যাহ্ন ভোজ রেখে রাজপ্রাসাদ ফেলে পিছন দরজা দিয়ে পালিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকের সেই আওয়াজ দেন, যে আওয়াজ শুনে পরে ভারতের মোদী সরকার কাশ্মীর থেকে সেনাবাহিনী কুটিয়ে নেবে, মুসলমানদের স্বাধীনতা ঘোষণা করবে। জবান খুলে আওয়াজ দেন, কাশ্মীরের স্বাধীনতা চাই, নারে তাকবীর। আমার ভাইরা, এখনো সেই আওয়াজ হয় নাই যে আয়াজ আলী হায়দার দিয়েছিলেন। আজকের গোটা পৃথিবীর মঞ্চে আমেরিকার আমার রক্ত চুষে খায়, ফিলিস্তিনের ছোট্ট কচি বাচ্চাদের রক্ত চুষে খায়, আফগানের মুজাহিদদেরকে পাহাড়ের গুহায় পাঠিয়েছে, লেবাননের শিকারে পাঠিয়েছে, সিরিয়ায় আগুন ঝরছে, বোম মারতে রক্ত ঝরছে না, আমেরিকার আর ক্ষমা হবে না। আমেরিকার বিরুদ্ধে এমন আওয়াজ তুলন দিল্লির উপর দিয়ে হোয়াইট হাউসে পাঠিয়ে দিতে হবে। জবান খুলে কাপিরদের কলিজা আগুন করিয়ে বলতে হবে, নারায় তাকবীর। বসেন, আপনারা কে রাজি আছেন? ওই রকম ইহুদি ইসরায়েলের মোকাবেলায়, আমেরিকার মোকাবেলায়, ওই মুশরিকদের মোকাবেলায়, ইহুদি নাসারা বেদিনদের মোকাবেলায় যদি মুসলিম মিল্লাতের ডাক আসে, যদি মুসলিম মিল্লাতের ধারক বাহুদের ডাক আসে, তখন এই জীবন জিন্দেগি কলিজা নিয়ে বলতে হবে ইন্না সলাতি অনুসুকি মাহিয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? হাত দেখান কারা কারা রাজি আছে? ইসলামের দুশ্মনেরা, আমেরিকার গোলামেরা, রুশ ভারতের দালালেরা, ফিরাউনের চামচারা, ইসরায়েলের গুন্ডারা, নারায় তাকবীর। আল্লাহ কবুল করুক, আমরা বলে আমিন। মারহাবা মাশাআল্লাহ। ছিল মায়ের সাথে, মা জননী যখন ঘর থেকে বের হতে দেয় না, মাকে আহ্বান করেছিলেন, সে কথাগুলো শুনবো, একটু বসুন। দুনিয়ার দিয়ে আসে এমন মা দরকার, সুমাইয়ার মতো মা দরকার, আফরার মতো মা দরকার, নুসাইবার মতন মা দরকার। আমার মা বোনদের সামনে বলতে চাই বক্তব্য একই, আজকের ইসলামী সমাজ বিনির্মাণে আপনাদেরকে প্রাণ দিয়ে জান দিয়ে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে। এ অশ্লীলতা বেহায়াপনার সমস্ত বেলা জাল ভেঙে ইসলামের সুন্দর সুমহান আদর্শের আলোকে সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে হবে, কি বলেন ঠিক না? ওই ছেলেটির মতো, আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। নিজের জন্যে করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু, কি যে করিস কোথায় থাকিস বুঝি নে কারবার,
আমি বলি খোদার পথে হোক জীবন পার, আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। ছেলেটি মাকে বলছে যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বান মা, ঘর ছেড়ে কি বাহির হব না। আল কোরআনের আহ্বান মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে যান পুরে কথা তার, একটু পরে কেঁদে বলেন হে খুদা নাও ভার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। কি রাজি আছেন তো? রাজি আছেন তো? রাত অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শিবগঞ্জের ওসি রমজান আলী সাহেব আলহামদুলিল্লাহ মাহফিলের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন, সবার সুমঙ্গল কামনা করেছেন, কল্যাণ কামনা করেছেন। তার জন্য দোয়া আছে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে নির্ভীক সেনাপতি হিসাবে জনতার খেদমতে তৌফিক আদান করুন, সত্যের পথ আল্লাহ তাকে হেফাজত করুন। আমরা বলি আমিন। আমার ভাইরা আপনারা অনেক রাত কষ্ট পাচ্ছেন, নাকি দোয়া করে দেব? দোয়া হবে না? এখন কথা বাকি আছে, ওই একটুখানি বাকি আছে, তাই না? হয় আলীর কথা নাকি, আলীর তাকবীর ধরে দিয়েছেন মনে আছে নাকি? খেয়াল আছে? আমার ভাইরা শোনেন, হযরত আলী তাকবীর ধরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ইহুদি নেতা মরা হাবের কাঁপ শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতেই তার হাতের ঢাল পড়ে গেছে। সুবহানাল্লাহ, আলী মানে আমার তরি ওই একটি আঘাত করি তার তরবারি দিয়া মোরাহাবের দেহ দুই ভাগ হয়ে জমিনে দুই পাশে পড়ে গেল, আর আলী তরবারি মাটির ভিতরে ডেবে গিয়েছে। আঘাত বুঝলেন, সিঁড়ি দুই ভাগ হইয়ে তরবারি মাটির ভিতরে চলে গেল। সোজা কথা নাকি? এই হল বীর সেনাপতি আলী। আমার প্রিয় ভীর, ইসলাম কিভাবে এসেছে ইতিহাসের পাতা স্বর্ণাক্ষরে লেখা, তাদের আত্মত্যাগের বিনিময়ে, কি বলেন ঠিক কিনা? হানজালা মতো নবী প্রেমিক যারা জানের চেয়ে নবীকে ভালোবেসেছিলেন, নবীর আহ্বানে বাসর ঘর ফেলে উহুদের মাঠে এসে জান দিয়েছিলেন, ঠিক না বে? ঠিক। আজকে কোথায় সে হানজালা, কোথায় সে আমির হামজা? তাদের দরকার, ঠিক না বে? ঠিক। কোথায় আমির হামজা খালিদ, কোথায় অমর মুসা তারিক, ছেড়ে এ ভুব শাহজালালের বাংলাদেশে জানায়া মন্ত্রণ রিং, শামাকদুমের বাংলাদেশে জানায়া মন্ত্রণ। কি বলেন ঠিক না? ঠিক। গর্জ উঠতে হবে সিংহের মতো, গর্জন দিতে হবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। আমার জমিন বাংলার জমিনের এক ইঞ্চ জায়গায় কোনোদিন ইহুদি নাসারা বেদিনদেরকে বসতে দেওয়া যাবে না, ঠিক না? ঠিক। আমরা সোনার বাংলাকে ভালোবাসি, মারামারি কাটাকাটি হানাহানি ফেতনা ফাসাদ পছন্দ করি না, রক্তাক্ত জনপদ চাই না, রক্তের গন্ধ দেখতে চাই না, বোমের আঘাত দেখতে চাই না, সন্ত্রাসী হামলা দেখতে চাই না, কোরআনের তেলাওয়াত শুনতে চাই পার্লামেন্ট থেকে, ঠিক না? ঠিক। কোরআনের আওয়াজ শুনতে চাই সচিবালয় থেকে, কি বলেন ঠিক কিনা? কোরআন কি কোনো দলের? আমি কোরআনের কথা বলেছি, রাগ করার কিছু নেই, কেউ দলীয় গন্ধ হিসাব করে না। কোরআন তো দলীয় কিতাব নাকি? কোন দলীয় কিতাব? আপত্তি আছে কোরআন দিয়ে চালাতে? না। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী তবলিগ বলুন, যত প্রকার দল পার্টি আছে,
কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, বেকার পার্টি, কল্যাণ পার্টি, গণফোরাম, সাকপা, প্রাকপা, সরসিনা, ফুরফুরা, আটটুসি, দেওয়ানবাগে, হাটাদারি, কানপুরি, খানপুরি, রংপুরি, জৈনপুরি, তৈলপুরি, মির্জাপুরি, পাঁচকলি, তিনকলি, ছয়কলি, এককলি, বিনাকলি, গোল, সিরা, যা আছে কি কন, ঠিক না বে ঠিক? ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে, ইসলামের রশি কোরআনকে মানার জন্য তৈরি হতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা জোরে বলি আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আসুন আজকে বিদায় নিতে চাই। সোনার মদিনা থেকে, মক্কা থেকে এসেছি, আপনাদের সাথে নিয়ে এখন প্রাণ ভরে দরুদ ও সালাম পড়ে নবীকে সালাম জানাবো। সবাই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা। প্রিন্সিপাল সাহেব বোঝার আব্বাজান দুই মাস আগে ইন্তেকাল করেছেন, আমার দোয়া করি আল্লাহ পাক থেকে জান্নাতবাসী করুন। বিশেষ করে আমাকে মনে পড়ছে মোমিন ভাইয়ের বাড়িতে এসে এবং শামীম ভাই শুধু আমেরিকা থেকে কথা বলেছেন, মাকে হারিয়েছেন গত মে মাসে। খালাম্মা কত সুন্দর করে আমাদেরকে মহব্বত করতেন, আলেমদের স্থান দিয়ে তার বাড়িতে আপ্যায়নের ব্যবস্থা করেছেন। আজকে সেই জ্ঞানী গুণী সাধবী সতী সাধবী নারী আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বীরাঙ্গনা, তিনি আমাদের মাঝে নাই, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান রূপে কবুল করে নেন। সবাই বলে আমিন। এমনিভাবে আরও যারা ইন্তেকাল করে সবার জন্য দোয়া হবে। এই গ্রামবাসী, এই গ্রাম ধন্য গ্রাম, অত্য এলাকার ভিতরে অনেকগুলো তাফসীর মাহফিল হচ্ছে না, আজকে এই মাহফিল ধন্য, গ্রামবাসী ধন্য, এলাকাবাসী ধন্য। যেই মাটিতে কোরআনের কথা হয় এখানে কোনো গান বাজনা বাদ্য বাজনা চলবে না, ঠিক না ভাই? ঠিক। এই মাটি যেন কেয়ামত পর্যন্ত কোরআনের ঘাঁটি হিসেবে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আসুন আমরা এখন দোয়ার দিকে যাবো, সভাপতি ঘোষণা পরে দোয়া হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের অনেক লোক কিন্তু এই মাহফিল হতে আমি মনে করছি যে তাদের সেই ক্ষুধা এবং পিপাসা পূর্ণ নিবৃত্তি ঘটতে চলেছে। এই প্রধান উপদেষ্টা মবিন মিয়া সাহেব যেইভাবে যত উন্নত মানের কথা বললেন তাতে শুনে আশ্চর্য হতে হয়। আল্লাহ তার মান মর্যাদা আরো আরো বাড়িয়ে দেন। তো এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলতেই থাকুক, আমরা কোরআনের জ্ঞান পেয়ে ধন্য হতে পারি, হেদায়েত পেয়ে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি। মানে প্রথম দিন মহরমের আলোচনা শুনেছেন, দ্বিতীয় দিন আখিরাতের পুঁজি, তৃতীয় দিন দুনিয়ায় কল্যাণ পরকালেও কল্যাণ, এই আয়াতের উপরই আলোচনা হয়েছে। আর আজকের কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করা ওই জন্য বিভিন্ন ধরনের ত্যাগ সবকিছু শুনলেন। তো জিহাদ সবচেয়ে বড় ইবাদত। তা আমাদের যেটা সমস্যা সরকার সহ আমরা সারা দেশে জিহাদ আর আল ইরহাব এই শব্দ নিয়ে ভাষা। তো জিহাদ করা ফরজ, এটা ছাড়া কোনো ইবাদতই কবুল হবে না। আর যেটা আল ইরহাব হানুন সন্ত্রাস, খামা খাই কাকে মেরে দেওয়া, গুলি করা, সন্ত্রাস করা, ক্ষতি করা, ভীতি সৃষ্টি করা, এটা হারাম। এই ভীতি সৃষ্টি করা থেকে মুসলমানরাকে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে। তো যাই হোক, চার দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপ্তি। তো এই ওরা তাফসিরুল কমিটির সভাপতি বা যারা আছে এরা তো করছেনই, আমার মনে হয় আজ কবি গ্রামে প্রত্যেক নারী এবং পুরুষের এতে সহযোগিতা করেছে। আমি রাস্তার দিকে খেয়াল করেছি যে রাস্তার উপরে লাইন গুলো থাকে চলাচল, তো দেখছি প্রত্যেক বাড়ির লোকেরা লাইন গুলোকে হাটিয়ে দিয়ে আসা যাওয়ার একটা পথ করে দিয়েছে। তারা সকলের উপর রাম করুন বলে আল্লাহ। আজকে শেষ মাহফিল, সকলেই দোয়া চাচ্ছি।
চাচ্ছি এই তাফসীর কমিটি গ্রামবাসী যারা শুনতে এসেছেন সহযোগিতা করেছেন সকলের জন্য তো দোয়া হবে প্রাণ খুলে পিতামাতা বাবা মা যা আছে সকলের জন্য তো আজ অগণিত লোকজন যেটি দেখা যাচ্ছে এর চাইতে না দেখা যাচ্ছে আরো বেশি লোক আছে এটির চাইতেও বেশি তার আর পুরুষগুলো এইগুলো আর নারীগুলো আরো বেশি এর দ্বিগুণ তিনগুণেরও বেশি আছে তো যারা নারী তারা একটু পরে বের হবে আস্তে আস্তে মানে আমরা তো চোর বা ডাকাত নই যে আগে পালাতে হবে আমরা ধীরে ধীরে যাব কদমে কদমে নেকি পাবো থাকবো এখানেই বেশ সোয়াব হবে আর তাড়াহুড়া করতে গিয়ে পাপও হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে দোয়া এবং কোরআনের হেদায়েত সবাইকে নসিব করুন বলি আল্লাহ আমিন আজকে মাহফিলের সমাপ্তি চার দিন আসসালামু আলাইকুম একটা কথা বলতে বলি না আবার বলছি আমি ওখানে মঞ্চে অনেক কথাই বলেছি তো আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো যদি আমি নিজেও আমল করতে পারি আমার জন্য একটু দোয়া করি আজকে সূরা তাওবা থেকে তাফসীর তাওবা মানে আল্লাহর কাছে ফিরে আসা আমাদের প্রত্যেকের জীবনে ভুল ত্রুটি গোনাহ থেকে আমরা তওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমার মা বোনরা যারা তাদের জন্য বলি বিশ্বনবী বলেছেন ইমানের সাথে চারটি কাজ নামাজ রোজা পর্দা এবং স্বামীর খেদমত আপনারা ঠিক রাখবেন আপনাদের কাছে অনুরোধ পরিবারে শ্বশুর শাশুড়ি আছে সেবা করবেন তাদেরকে কষ্ট দিবেন না স্বামীকে কষ্ট দিবেন না সন্তানদেরকে দিন শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন নিজে প্রতিদিন কোরআন পড়বেন প্রতি সপ্তাহে আপনারা মহল্লায় মহল্লায় এক জায়গায় বসে কোরআন শিক্ষা করবেন আমার মা বোনদের প্রতি এই আহ্বান রেখে আমাদের সবাইকে আমরা তওবা করি আল্লাহ পাক আজকে আমাদের সমস্ত শয়তানি অস্ত্র থেকে হেফাজত করুন শয়তান চারিদিকে হাত ছেড়ে দিয়ে ডাকছে সমস্ত মানব প্রজাতির মতবাদ থেকে আমরা ফিরে আসি তওবা করে আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله পাক পরদকে পেরিয়াত তুমি মহিয়ান তুমি গরিয়ান তুমি সর্বশক্তিমান দাতা দয়াল মেহেরবান আমরা তোমার কিছু বলাম আজ কবি দুস্ত কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চার দিন ব্যাপী তাফসীর মাহফিল সেনের সমাপনী রজনীতে মধ্য রাতের মাঝে তোমার দপ্তরে দোকানে করে হাত তুলেছি কাঙালের বেশ ভিক্ষুকের মতো ফকিরের মতো দোকানে করে হাত পেতেছি মাহবুদ দয়া করে মেহরবানি করে আমাদের কবুল মঞ্জুর করে দাও হাতগুলো কবুল করে দাও জীবনের সমস্ত গোনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরা জেনে না জেনে বুঝে না বুঝে শিরকে বেদাতি বিসকে জুলুমে নেপাকি যা কিছু ভুল ত্রুটি অন্যায় অপরাধ করেছি মাহবুদ তুমি ক্ষমা করে দাও চার দিন ব্যাপী এই মাহফিলে তোমার কালাম থেকে যা কিছু আলোচনা হয়েছে কোরআন তেলাওয়াত দরুদ সালাম জিকির আজকার দোয়া কালাম ভুল ত্রুটি মাফ করে দিয়া এর তাম হাদিয়া সবটুকু শোনার মদিনায় বিশ্ব নবী রোজা মুবারকে পৌঁছে দাও বাবা আদম থেকে পর্যন্ত তাম আম্বিয়া কিরাম নবী রসুল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা সাহাবায়ে আজমিন তাবিন তাবে তাবিন মুস্তাহিদিন মুহাদ্দিসিন শহীদ গাজী যে যেখানে ঘুমিয়ে গেলেন তাদের রহম বরকের হাদিয়া সব পৌঁছে দাও খাস করে আমরা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা নাই আম্মা নাই আপনজন অন্ধকার কবরে ঘুমিয়ে গেছেন মাহবুদ মেহরবানি করে আব্বা আম্মাকে মাফ করে দাও যা বাদান মাতার ঘাম পায়ে পেয়ে রোদ বৃষ্টি ঝড় বাদলা উপেক্ষা করে লালন পালন করেছেন সে আব্বাদানকে মাফ করে দাও যেই মা জননীক বুকের তাজা রক্ত পানি করে সন্তানকে বড় করেছে কত রাত মা গোবাল নাই রক্তের সাগরে বসে মা প্রসব করেছে আল্লাহ
তোমার হাবিব নবী বলেছেন, সন্তান যদি বুকের চামড়া কেটে মায়ের জন্য একজোড়া স্যান্ডেল বানিয়ে দেয় তবু এক ফুটো দুধ খাওয়ার দিন শত হবে না। ওগো মালিক, সেই মাকে মাফ করে দাও, আম্মা আব্বার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আল্লাহ, আমার মবিন ভাই শামীম ভাইয়ের আম্মা যান গত বছর ছিলেন, এবছর তিনি মাটির নিচে ঘুমিয়ে গেছেন। আল্লাহ, আলেমদের খেদমতের গিরিহ তৈরি করে গেছেন কোরআনের মাহফিলের জন্য, তার অনেক ত্যাগ কুরবানি শুরু করে দিয়েছিলেন। আজকে নাই আল্লাহ, এ হাজার হাজার লক্ষ জনতাকে সাথে নিয়ে তোমার দপ্তরে ফরিয়াদ করি, আল্লাহ কোরআনের খেদমতি তুমি ওই আম্মা জানকে মাফ করে দাও, তুমি তার কবর কি জান্নাতের টুকরা বানিয়ে দাও। প্রিন্সিপাল সাহেবের আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে মাফ করে দাও। তিনি সহ যত জন এই মাটির নিচে, এই আজগুবি গ্রামের মাটির নিচে যত বান্দা বান্দি ঘুমিয়ে গেছেন তাদেরকে মাফ করে দাও। এই কোরআনের মাহফিল উসিলে তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, যেই মাটিতে কোরআনের আওয়াজ হয়, যেই মাটিতে তোমার কালামের আলোচনা হয়, এই মাটি মানুষগুলোকে তুমি কবুল মঞ্জুর করে দিয়ে দাও। রব্বুল আলামিন, যেই মাটি কোরআনের ঘাঁটি সেই মাটির উপরে তুমি কোনো গজব দিও না। আল্লাহ, গোটা বাংলা কোরআনের বাংলার উপর কবুল করে নাও। মা বুদ্ধি, আমরা তোমার দপ্তরে হাত তুলেছি আল্লাহ, আমরা কিছুই চাই না, ক্ষমা চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহ, আমরা দুনিয়ার রাজপ্রাসাদ চাই না, মারামারি কাটাকাটি হানাহানি ফিতনা ফাসাদ দেখতে চাই না, তোমার কোরআনের নূরে আলোকিত একটি সমাজ দেখতে চাই। কবুল করে নাও, এই জমিনকে তুমি মেহরবানি করে কবুল করে নাও। আল্লাহ, এই জমিনে যারা রক্ষক, যারা সেবক, দায়িত্বশীল সরকার, তাদেরকে একটি বুঝ দিয়ে দাও, স্বাধীনতার পরে 46 বছর কেটে গেছে, কোরআন ছাড়া শান্তি হবে না, কোরআনের আইন ছাড়া শান্তি হবে না, এই বুঝ আমার দেশের সকল লিডার, সকল জনসাধারণের মধ্যে পয়দা করে দাও। হে আল্লাহ, আমরা তোমার দিন মানতে চাই, কবুল মঞ্জুর করে দাও। তুমি তাকে দেখো গভীর রাতে, এই লাখো জনতা তোমার কাছে কাঁদে, আল্লাহ তুমি একটু রহমতের দরজা দিয়ে তাকাও। আল্লাহ, কত সন্তান হারা মায়ের কান্না, পিতা হারা কোজি কোজি মাসুম বাচ্চারা কাঁদে, আল্লাহ কি অপরাধ করেছি রফিক শিশু আম্মা, অসংখ্য কুড়িজোর টুকরা সন্তানগুলো তোমার কাছে চলে গেল, আল্লাহ দয়া করে তুমি তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, পৃথিবীর মানচিত্রে তাকি দেখি, ওই কাশ্মীরি হাজার হাজার মুসলমানের রক্ত ঝরছে, আল্লাহ তুমি কেমন সহ্য করছো জানি না। মাবুদুরে ফিলিস্তিনি যখন 8 দিনের কচি বাচ্চার গলা কেটে মাথাটা মায়ের কোলে চিক্ষেপ করলো, তুমি কি দেখতে পাওনি মাহবুদ, তুমি কি দেখো নাই আফগানে পাহাড়ের গুহায় লক্ষ মুজাহিদরা ঈদের দিনেও সূর্যের আলো দেখতে পায় না। রাব্বুল আলামিন, সিরিয়ার মাটিতে ইসরায়েলের লালিয়ে যাওয়া বাহিনী প্রতিদিন কত মানুষের রক্ত চুষে খায়, আল্লাহ তুমি কেমনে দেখো জানি না। আমার মা বোনরে ইজ্জত দিয়ে চলতে পারে না, বারমায় 10,000 মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তুমি কি দেখো না মাহবুদ। আল্লাহ, পার্শ্ববর্তী ভারতে আমাদের কত ভাই কি মেরে মেরে হত্যা করা হয়, আল্লাহ দুনিয়ার জেলখানায় হাজার হাজার আলেবেরা কাঁদছে, মিশরের জেলখানায় হাফেজে কোরআন মোহাম্মদ মুরসির চোখের পানি ঝরে, আল আজারের হাজার প্রফেসরদের চোখের পানি ঝরে কারাগারে,
তুমি দয়া কর মাওলা, মেহরবানি করে পৃথিবীর সকল আলেমদেরকে ঐক্যবদ্ধ করে দাও, মুসলিম ভূখণ্ড গুলোকে ঐক্যবদ্ধ করে দাও, মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করে দাও, ইহুদি নাসারা বেদিনদের মোকাবেলায় আমাদের বিজয় দাও, পৃথিবীর মানচিত্রগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে দাও, ওই কাফির মুশরিক বেঈমানদের দর্ব অহংকার খর্ব করে দাও, কাশ্মীরি মুজাহিদদের তুমি কামনা বাসনা পূরণ কর আল্লাহ, কাশ্মীরকে কবুল করে নাও, মুজাহিদদের স্বাধীনতাকে তুমি কবুল করে দাও। রাব্বুল আলামিন, আমরা বাংলার মানুষ, বাংলায় শান্তি চাই, কবুল করো। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, এই মাঠে অসংখ্য মুরব্বীরা হাত তুলেছেন, সভাপতি আলাউদ্দিন ভাই সহ সামনে হাজার হাজার দাড়ি ভাগা মুরব্বীরা হাত তুলেছেন, সকল মুরব্বীদেরকে সাইয়েদনাং আবু বকরের মতো কবুল মঞ্জুর করে নিয়ে নাও। তাহলে ওলামায় হযরত আনজারুল ভাই, আব্দুল মুমিন ভাই, মাহফুজ সহ যত রবিউল সহ ওলামা আছে, আমার মবিন ভাই সহ সকল নেতৃবৃন্দকে ওমর বিন খত্তাব সিংহ সারদল নেতা বাড়িয়ে দাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে সাহায্য করেছেন, মাহফিল করে সভাপতি রুহুল আমিন সহ সকল দায়িত্বশীল ব্যক্তিগুলোকে তুমি ওসমান বিন আফফান ধনী গুণে সখী বানিয়ে দাও। মানিক সহ যত যুবক কষ্ট করেছে সকল যুবকগুলোকে আলীর মতো হিম্মতলা যুবক বানিয়ে দাও। কুচি কুচি মাসুম বাচ্চাগুলো আল্লাহ, জারিফ সহ যত কুচি বাচ্চা এখানে আছে সবাইকে হাসান হুসাইন মাজ মোহাম্মদ মতো কবুল করে দাও। পর্দার ভিতরে হাজার হাজার মা বোনরা হাত তুলে আল্লাহ, তুমি তাদেরকে মা ফাতিমা খাদিজা আয়েশা সুমাইয়া নুসাইবা আসিয়ার মতো কবুল করে দাও, ঘরে ঘরে শান্তি দাও, তাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দাও, কলিজার টুকরোর সন্তানগুলোকে দিনের পথের মর্দে মুজাহিদ রবি কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ খাস করে ফরিয়াদ করি এই জনতার নেতা যুবকদের নেতা আমার মোবিল ভাইকে তুমি কোরআনে রঙে রঙিন করে দাও, কোরআনের পরে বলিয়ান করে দাও, কোরআনের নূর দিয়ে মুনব্বর করে দাও, কোরআনের সমাজ করে আল্লাহ তুমি হিদায়ত নসিব করে দিয়ে দাও। আল্লাহ দিনের জন্য ওমরের মতো কলিজা বাড়িয়ে দাও। রব্বুল আলামিন সমস্ত জনতাকে আল্লাহ হেফাজত করো, এই সাফাই বাড়িকে হেফাজত করো, বাংলার মুসলিম মিল্লাতকে হেফাজত করো, আমার দেশের স্বাধীনতা সামর্থ্যকে রক্ষা করো। আল্লাহ বিশেষ করে সাংবাদিক বন্ধুরা তাদেরকে সত্যের কলমকে তুমি হেফাজত করো। আল্লাহ প্রশাসনের ভাইরা, ওসি সাহেব, রমজান আলী সাহেব সহ যত ভাইরা দায়িত্ববান করে কষ্ট করে আল্লাহ তুমি তাদেরকে দিনের পদে তোমার রহমত দিয়ে তুমি ধন্য করে দাও, সত্যের পদে কবুল মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহ জানি না হতে পারে এই তো শেষ দোয়া, আগামীকাল আর হাত উঠবে কিনা জানি না, যদি আমার এই রাত শেষ রাত হয় মাটির নিচের অন্ধকার কবর আবার ঠিকানা। আল্লাহ খাটি মুসলমান না বানাইয়া কবরে নিও না, পরে পোকা পাগড়ের খাবার বেলায় হলো হাসুরের মাঠে যে কোনো সূর্য মাথার উপরে আসবি, মাথার মগজ টকবক করে ফুটে জমিনে ভরবি, জিহবা হাঁটু পর্যন্ত লম্বা হবে, খুলিজাটা মুখের কাছে ঠেলা দেবে আল্লাহ, তোমার আরশে আজিমের ছায়া তুমি আমাদের দান করে দিও, তোমার হাবিব নবীর হাউজে কাউসারে ভাগ্যে নসিব করে দিও, তোমার নবীর সুপারিশ নিয়ে জান্নাতি মেয়ে মন্ডপে কৌল মঞ্জুর করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ, ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি, পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী, মোবাইল 01712064033, মোবাইল 01712064033।